बत्ती जलाओ तुमरा सुनछो मेंटोस बत्ती जलाओ तुम्हारे संगे रयेछि आमी आसिफेन ताच रवि आमार संगे रयेछे बैंडी आमादेर संगे रयेछेन बांग्लादेशेर एक नम्बर आरजे आरजे रेहान आमादेर संगे रयेछेन দাতাল রাজীব হাসান গত বন্ধু দিবসের একটি শোতে রাজীবের একটি বাল্য বন্ধু এসে বলে গেছে যে রাজীব দাতাল ছিল তবে আজকের মেন্টোস বাত্তি জ্বালাও শোটি হবে অন্য শোর মতো নয় এটির আয়োজন সম্পূর্ণ ভিন্ন গতকালকে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন বাইশে শ্রাবণ এই উপলক্ষে আমাদের আজকের মেন্টোস বাত্তি জ্বালাও শোয়ের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাদম্বিনী দেবীর যে অমর প্রেম কাহিনী যে প্রেম কাহিনী একদমই বানোয়াট নয় যে প্রেম কাহিনী জীবন থেকে নেয়া সেই প্রেম কাহিনীর উপর ভিত্তি করে আজকের এই দুর্দান্ত রোমান্টিক সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন রেহান রেহান কি অবস্থা এই তো বস চলতেছে আর আজকে যেই বিষয় নিয়ে কথা উঠল রবি ঠাকুর এবং কাদম্বরী সেই নতুন বৌঠানের কথা মনে পড়লে বোধ হয় সবারই একটু অন্যরকম একটা প্রেম জাগে মনের মধ্যে তাই না একদম অন্যরকম একদম অন্যরকম আমি রেহান তোকে বলি গতকালকে আমার মনটা খুবই খারাপ ছিল গতকালকে সকালে ওঠার পর দেখি যে এই দিন ছয় আগস্ট রবীন্দ্রনাথ মারা গিয়েছিলেন মনটা দুপুর পর্যন্ত ভয়ঙ্কর খারাপ যে এমন একজন মহান মানুষ তিনি মারা গেছেন আজকের দিনে এই দিনে আমি কেন বেঁচে আছি দুপুরের পর থেকে হঠাৎ করে মনটা ভালো হওয়া শুরু করলো কারণ কি জানিস কারণ হচ্ছে যে প্রকৃতি কখনো শূন্য স্থান পছন্দ করে না রবীন্দ্রনাথ মারা গেছে ছয় আগস্ট তার ঠিক 15-20 দিন পর আরেকজন মহান মানুষের জন্ম হয়েছে 21 আগস্ট জনাব আসিফ এন্তাজ রবি বাংলা সাহিত্যের আর এক দিকপাল এটা ভেবে আমি কালকে সন্ধ্যা থেকে মহা 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 উৎফুল্ল যে 1 আগস্টে রবীন্দ্রনাথ চলে গেছে তারপর আরেকটা মানে রবীন্দ্রনাথ বানাতে তো প্রকৃতির সময় লাগছে রয়ে গেছে রবি ভাই তাই না রবি ভাই একদম সেই লেভেলের সেই ব্র্যান্ডের আরেকজনকে বস আপনিও কি 22 শ্রাবণে মরবেন আমার ইচ্ছা আছে 22 শ্রাবণে মরার খুবই ভাইটাল কোশ্চেন আমার ইচ্ছা আছে 22 শ্রাবণে মরা তো এই রবীন্দ্রনাথে আমি একদম এইভাবে শুরু করতে চাই যে রবীন্দ্রনাথ আমার মতোই কিংবা আমরা যারা সত্যিকারের পঙ্গপালাপন তাদের মতোই রবীন্দ্রনাথ খুবই খারাপ ছাত্র ছিলেন তাকে প্রথমবার পাঠানো হয়েছে বহু টাকা পয়সা খরচ করে ইংল্যান্ডে লন্ডনে পড়াশোনা করার জন্য পাঠানো হয়েছে এখন যারা লন্ডনে পড়াশোনা করতে যায় এখন তো প্রচুর প্রোগ্রাম আছে প্রচুর ইউনিভার্সিটি আছে এবং প্রচুর সস্তা ইউনিভার্সিটি আছে বিমানে নানা রকমের ভাড়া আছে চট করে তারা লন্ডনে পড়াশোনা করতে পারে কিন্তু সেই সময় যখন পৃথিবীতে কোনো এরোপ্লেন ছিল না সেই সময় রবীন্দ্রনাথকে উচ্চশিক্ষিত হওয়ার জন্য ব্যারিস্টার হওয়ার জন্য রবীন্দ্রনাথের বাবা অনেক টাকা খরচ করে তাকে লন্ডনে পাঠিয়েছিলেন যে এবং তখন জাহাজে করে যেতে হতো জাহাজে করে তিন থেকে চার মাস লাগছে সেই বিলেত পৌঁছাতে হবে হ্যাঁ তো রবীন্দ্রনাথ জাহাজে করে যাচ্ছে এবং তার সবচেয়ে প্রিয় মানুষ ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে আপন মানুষ ছিল তার প্রত্যেকটি কবিতার প্রথম যে মানুষটি যে লিসনার বা শ্রোতা সে ছিল রাইট তার একদম প্রথম পাঠক রবীন্দ্রনাথের প্রথম পাঠক কে রবীন্দ্রনাথ প্রথম পাঠক ছিল তার নতুন বৌঠান কাদম্বিনী দেবী যতীন্দ্রনাথের ওয়াইফ তো তখনও রবীন্দ্রনাথ খুবই ছোট মাত্র পড়াশোনা করতে সে ইংল্যান্ডে যাচ্ছে লন্ডনে যাচ্ছে জাহাজের ডেকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের মন খুবই খারাপ বাড়ির কারোর জন্য তার খারাপ লাগছে না তার বাবার জন্য খারাপ লাগছে না মা তো অনেক আগেই মারা গেছে ভাইদের জন্য খারাপ লাগছে না শুধু একটা মানুষের জন্য খারাপ লাগছে সেটা হচ্ছে তার খেলার সাথী তার প্রথম পাঠিকা যে কোনো কবিতা যে কোনো লেখা প্রথম কে পড়তো কাদম্বিনী দেবী পড়তো তার জন্য তার সাথে একটা মিষ্টি মধুর সম্পর্ক গ্রহণ করছিল তার জন্য রবীন্দ্রনাথের খারাপ লাগছে তাকে একটা খুব সুন্দর নামে ডাকা হতো সবসময় রবীন্দ্রবাবু ডাকতেন নতুন বৌঠান বলে ডাকতেন এর কারণ হচ্ছে রবীন্দ্রনাথের ভাইয়ের নাম ছিল যতীন্দ্রনাথ ঠাকুর তার বউ ছিল সেই কাদম্বিনী দেবী কিন্তু যতীন্দ্রনাথ ঠাকুরের আমার যেমন আমাদের প্রত্যেকের একটা করে ডাকনাম থাকে যতীন্দ্রনাথ ঠাকুরের একটা ডাকনাম ছিল তার নাম ছিল নতুন এই জন্য তার বউটাকে বলা হয়তো নতুন বৌঠান এবং যাই হোক তো রবীন্দ্রনাথ এরকম জাহাজে করে যে বিলেতের উদ্দেশ্যে যাচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন ভারতবর্ষ থেকে সেই জাহাজ মাসের পর মাস সাগরের মধ্যে চারিদিকে পানি আর পানি এবং তখন শুধু কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় করা হতো এখনকার মতো জিপিএস রাডার সিস্টেম তখন ছিল না এরকম রাত্রেবেলায় রবীন্দ্রনাথ জাহাজের ডেকে রেলিং ধরে দাঁড়িয়ে আছে চারিদিকে অথই প্রাণী এবং রবীন্দ্রনাথের কারো জন্য খারাপ লাগছে না বাসা শুধু তার নতুন বৌঠানের জন্য খারাপ লাগছে সেই অবস্থাতে আকাশে তারা জ্বলছে এবং নাবিকরা তখন কিন্তু আকাশের তারাটা ছিল নোট করতো কারণ যেদিকে ধ্রুব তারা হয়
জাহাজ যাচ্ছে ধ্রুবতারা এইদিকে, তাহলে আমাকে বাম দিকে যেতে হবে, কারণ একটা সাগরের মাঝখানে জাহাজ যে কোনো কুল দেখতে পায় না, তার কাছে সব দিক সমান। কাজে ধ্রুবতারাটা হচ্ছে নাবিকদের জন্য, তখনকার দিনের নাবিকদের জন্য, ধ্রুব তারা না থাকলে তারা জাহাজ চালাতে পারতো না। রবীন্দ্রনাথের মনে হলো একটা জাহাজের নাবিকের পথ প্রদর্শক হচ্ছে তার ধ্রুবতারা, আর আমার জীবনের পথ প্রদর্শক হচ্ছে আমার নতুন বৌঠান। এবং সেই বিখ্যাত গানটা তখন লেখা হলো, তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। একটা লাইন কি গাইতে পারবি রে ভাই? বস, এই গানটা মানে আমার গাওয়ার যোগ্যতাই নাই, সত্যি কথা বলবো। যে ওই প্রেম, ওই সান্নিধ্য, ওই এক্সপেক্টেশন, মানে কাদম্বরী দেবীর জন্য যে ভালোবাসাটা ছিল, মানে সম্পূর্ণ পবিত্র ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসার মধ্যে মানে অন্য কোনো কিছুর কোনো ছাপ ছিল না, কোনো অন্যরকম আকর্ষণ, কোনো অন্যরকম চিন্তা, কোনো কিছুই না। শুধু তার কবিতার প্রথম পাঠিকা হিসেবে তার কবিতাকে সবচেয়ে বেশি দাম দিতে পেরেছিল বোধহয় এই কাদম্বরী দেবী, তাই না? তো সেই আবেগটা আসলে কি বলবো, তাও একটা লাইন, জাস্ট একটা লাইন, এটা না, আমি আমি একটা লাইন, আমরা পুরো গানটা বাজিয়ে শোনাবো আরেকটু পরে, ঠিক আছে? জাস্ট তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, বস এইটা এইটা রেহান তোকে গাইতেই হবে, একটা লাইন, কবিতার মতো করে, কবিতার মতো করে আমরা এই গান বাজাবো, কিন্তু তারপরও রেহান তোর কাছ থেকে একটা লাইন, তারপর একটা লাইন, একটা লাইন। লোয়ান এবং আমাদের ব্যান্ডিজ, তোমরা কিছু বলো, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। এই গানটা আমরা শুনবো, তবে তার আগে আরেকটু বলে নি, তো রবীন্দ্রনাথ তো এরকম ধ্রুবতারা দেখতে দেখতে, ধ্রুবতারার কথা ভাবতে ভাবতে, তার প্রথম প্রেমের কথা ভাবতে ভাবতে সে লন্ডনে পৌঁছালো। এবং লন্ডনে পৌঁছানোর পর অন্য একটা কাহিনী ঘটল। লন্ডনে পৌঁছানোর পর রবীন্দ্রনাথ একটা ফ্যামিলিতে, সে কোনো হোস্টেলে উঠলো না, কোন হোটেলে উঠলো না, সে উঠলো এক ইংরেজ ফ্যামিলিতে, পেইং গেস্ট হিসেবে, সে টাকা দেবে ওই ফ্যামিলিতে থাকবে। ওইখানটা বুড়া বুড়িদের বাসা, সেই বুড়া আর বুড়ি থাকে এবং তাদের তিনটা যুবতী মেয়ে আছে ওই বাসায়। আচ্ছা, তিনটা যুবতী মেয়ে যখন শুনলো যে ইন্ডিয়া থেকে একটা ছেলে আসতেছে ওদের বাসায় থেকে লেখাপড়া করবে, তখন তিনটা মেয়ে এমন ভয় পাইল, ওদের কাছে মনে হয়েছিল যে ওরা তো লন্ডনে থাকে, ওদের কাছে ওরা জানতো এটা যে ইন্ডিয়াতে সব কালো লোকজন থাকে, তারা জামা কাপড় পরে না, তারা কালো, তাদের আচার আচরণ ময়লা, তাদের আচার আচরণ অনেকটা পশুর মতো, মানে অনেকটা বন মানুষের মতো, তারা এখনো সভ্য হয়ে উঠতে পারে নাই। তিন বোন ভয়ে বাড়ির ছেড়ে পালাইছে যে আমার বাবা শুধু টাকার জন্য একটা ইন্ডিয়ান স্টুডেন্টকে বাসায় রাখবে, এই বানরকে নিয়ে বা এই বন মানুষকে নিয়ে আমরা বাসায় কিভাবে থাকবো। তিন বোন বাসা ছেড়ে পালাইছিল। এবং রবীন্দ্রনাথ যাই হোক সেই বাসায় ঢুকলো, ঢুকার পর কিছুক্ষণ সময় টমে কাটানোর পর তিন মেয়েকে খবর দিয়ে আনা হইল। তারা ড্রয়িং রুমে দেখে, রবীন্দ্রনাথ বসে আছে দেখে, তিন বোন হতভম্ব হয়ে গেল। এমন রূপবান, এমন ফর্সা, এমন লম্বা চড়া, এবং চেহারার মধ্যে এত সৌম্য ভাব, স্বয়ং বিলাতি যুবকদের মধ্যে, ইংল্যান্ডের যুবকদের মধ্যে, লন্ডনের যুবকদের মধ্যে দেখা হয় না, তা নেই, তা নেই এরকম। মানে তারা অবাক হয়ে গেল যে এই ছেলে, এই ছেলে ইন্ডিয়ায় থাকে, এটা ইন্ডিয়ান, এটা আমাদের চাইতেও বেশি ফর্সা। এবং শুধু তাই না, যখন রবীন্দ্রনাথের সাথে তারা কথা বলল, রবীন্দ্রনাথ এত সুন্দর করে কথা বলে, এত চৌস্ত ইংরেজি বলে, যে ওই মেয়েরা খুবই মুগ্ধ হয়ে গেল। এবং ফাইনালি কি হলো, রবীন্দ্রনাথ ঠিক করলো যে এই তিনটা মেয়ের কাছে সে আগে পুরো লেখাপড়া, ওই ব্যারিস্টারি পড়ার আগে আগে এই তিনটা মেয়ের কাছ থেকে সে কয়েকটা জিনিস শিখবে। একটা হচ্ছে ইংরেজি ভাষাটা ঠিক মতো শিখবে, ইংল্যান্ডের আচার কানুন আদব কায়দা শিখবে, তারা কিভাবে খায়, কোন কোন গান শুনে, এগুলি সে শিখবে। এই জন্য সে এই তিন মেয়ের বন্ধু হয়ে গেল। ফলে তারা হয়ে গেল চারজন, একটা ছেলে এবং তিনটা তরতাজা লন্ডনের যুবতী। তারা একসঙ্গে পিকনিক করে, তারা একসঙ্গে বেড়াতে যায়, তারা একসঙ্গে রাত্রে রুমের আলো নিভিয়ে প্ল্যানচেট খেলে, তারা ভূত নামায়, তারা কত কিছু করে। রবীন্দ্রনাথের মাথা থেকে নতুন বৌঠান টোঠান সব বাদ হয়ে গেল, সব ডিলিট হয়ে গেল। তিনটা মেয়ে সারাদিন হই চই ফুর্তি ঘোরাঘুরি, রবীন্দ্রনাথ তাকে ওই মেয়ে তিনটাকে ভারতীয় গান শোনায়, আর ওই মেয়ে তিনটা তাকে শোনায় ওয়েস্টার্ন ক্লাসিক্যাল স্কটিশ গানগুলো শোনায়। এবং এই তিনটা মেয়ে যে রবীন্দ্রনাথকে এত গান শোনাইছে, স্কটিশ গানগুলো শোনাইছে, এর ফল হয়েছে মারাত্মক। রবীন্দ্রনাথ তার পরবর্তী জীবনে এই গানগুলো তার নিজের গানে মধ্যে নিয়ে এসেছেন, অ্যাডপ্ট করেছেন, এবং বাংলা গান, বাংলা রবীন্দ্রসঙ্গীত খুবই সমৃদ্ধশালী হয়েছে। রবীন্দ্রনাথ এই তিনটা মেয়ের সংস্পর্শে এসে তার মনে হলো যে পৃথিবীতে এর চেয়ে ভালো জায়গা হয় না, কিসের ফ্যামিলি লাইফ, কিসের কি, এই তো আসল জীবন। এবং তখন তার ফেসবুক ছিল না, রাইট, কাজে রবীন্দ্রনাথ তো লিখতে হবে যে আমার ভালো লাগছে, স্ট্যাটাস দেওয়ার তো জায়গা নাই। তখন রবীন্দ্রনাথ কি করতো, পত্রিকায় লিখত, সত্যি সত্যি পেজে, সত্যি সত্যি পেজে লিখত। কলকাতা থেকে একটা পত্রিকা বেরোতো ভারতী, হ্যাঁ,
পত্রিকার নাম ছিল ভারতী, এই পত্রিকার সম্পাদক ছিল রবীন্দ্রনাথ আরেক বড় ভাই, আপন বড় ভাই ভারতী, সেটাতে সে লিখত। তো সেইখানে রবীন্দ্রনাথ একটা লেখা পাঠাইল ওই তিনটা মেয়ের সংস্পর্শে আসার পর। সেই লেখার নাম হচ্ছে পারিবারিক দাসপ্রথা, পারিবারিক দাসত্ব। এই লেখার বিষয় কি, এই লেখা রবীন্দ্রনাথ লিখল যে সে যখন তার পরিবারে ছিল, পরিবারের ছোটদের সাথে, তার সাথে যে ব্যবহার করত তার বাবা, তার বড় ভাইরা, তার জ্যাঠা, তার চাচা চাচিরা, এটা হচ্ছে চাকর বাকরের মতো ব্যবহার। যদি আসল পরিবারের সাথে কিভাবে বাচ্চাদের সাথে ব্যবহার করতে হয় তাহলে বিলাতে আসতে হবে। এই বইলা সে পুরা ভারতের কলকাতার ফ্যামিলিতে, বাঙালি ফ্যামিলিতে কিভাবে একটা তরুণকে নির্যাতন করে, বাবা নির্যাতন করে, মা নির্যাতন করে, চাচা চাচিরা নির্যাতন করে, এটা বিশাল একটা প্রবন্ধ। বিপ্লব করে, বিপ্লব, যে বাঙালি পরিবার কোনো পরিবার না, এখানে বাচ্চাদের কোনো স্বাধীনতা নাই, এখানে তরুণদের কোনো স্বাধীনতা নাই, তাদের বাবা মার কথা শুনতে হয়, তাদের বিয়ের পর বউয়ের কথা শুনতে হয়, এরকম একটা লেখা সে পাঠালো। এই লেখা যখন ইন্ডিয়া এসে পৌঁছাইল তার ভাই তো অবাক, রবীন্দ্রনাথের হয়েছে ঠিকই, রবির হয়েছে কি, এগুলি কি লিখছে সে, ও মাই গড, এগুলি কি লিখছে, এটা ভয়াবহ, এই ছেলে তো পুরো আমাদের বাঙালি কালচার সভ্যতা সবকিছুর বিরুদ্ধে বিদ্রোহ করছে, বিনষ্ট করে দিচ্ছে। কিন্তু এখন হাজার হইল ভাই, তারপর আবার রবীন্দ্রনাথের বেশ খ্যাতিও আছে, সে মোটামুটি লেখাটাকে ছাপাইল, কিন্তু একই সাথে সে একটা লেখার সাথে একটা নোটও দিয়ে দিল, এডিটরস কলাম, সে নিজে এডিটরস কলাম, হ্যাঁ, যে লেখাটা আমরা ছাপাইছি ঠিকই কিন্তু এই লেখার প্রত্যেকটা বক্তব্য ভুল, রাইট, প্রত্যেকটা বক্তব্য ভুল। বাবা মা বাচ্চাদের ভালোর জন্য শাসন করে, আমরা বাচ্চা তরুণদেরকে, আমরা আমাদের বাসার যুবক ছেলেদেরকে, তাদের নৈতিক নীতি নৈতিকতা ঠিক রাখার জন্য আমরা তাদেরকে শাসন করি। রবীন্দ্রনাথ যা লিখছে ভুল, তারপরে লেখকের স্বাধীনতা হিসেবে লেখাটা ছাপানো হইল। এই লেখা পড়ল রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ, সে পড়ার পর সেও থমকা গেল, কাই নাকি যে ছেলে এত ভদ্র লাজুক, হ্যাঁ, কথাই বলতে পারে না, সে আচমকা আমার বিরুদ্ধে কেন লিখলো, বিলেতি বাতাস লাগছে। তখন রবীন্দ্রনাথের বাবা খোঁজ নিল যে আমার ছেলে আছে কোথায়, লন্ডনে আছে, লন্ডনে কোথায় আছে, কোন কি ইউনিভার্সিটিতে সে আছে, কোন হোস্টেলে আছে, কোন হলে আছে, না কোন হোটেলে আছে, না আছে একটা ফ্যামিলিতে। তখন দেবেন্দ্রনাথ বলল আছে খোঁজ দাও তো এই ফ্যামিলিতে কে কে আছে, খোঁজ নেওয়া হলো, খোঁজ দিতে বুড়া আছে, বুড়ি আছে। দেবেন্দ্রনাথ বুড়া বুড়ি এত আদর করলো রবীন্দ্রনাথকে, রবিকে এত আদর করলো যে ওর আপন বাবাকে এখন অস্বীকার করতে, ভারতীয় সংস্কৃতি উপেক্ষা করছে, মানে বুড়াবুড়ি ওর এত মন জয় করে ফেললো। তারপর দেবেন্দ্রনাথ আরো ভালো করে খোঁজ নাও, আরো ভালো করে খোঁজ নেওয়ার পর আসল কাহিনী বেরোলো যে বুড়াবুড়ি তো আছে, তাদের তিনটা মেয়েও আছে। দেবেন্দ্রনাথ অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ ছিলেন, অসম্ভব দূরদর্শী একজন মানুষ ছিলেন। তিনি টেলিগ্রাম করলেন লন্ডনে, যেই টেলিগ্রাম পাও মাত্র, রবি তোমার পড়ালেখার গোষ্ঠী কিলাই, তুমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইন্ডিয়াতে প্যাক, ফাদার সিরিয়াস কাম সুন, ফাদার সিরিয়াস কাম সুন। এর মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ দুই বছর পার করে ফেলছে, এখনো সে ভর্তি হয় না কোথাও, সে ওই ইন্ডিয়ান কি বলে, সে হচ্ছে বিলাতি কালচার, বিলাতিরা কিভাবে খায়, মেয়েরা কিভাবে হাতে গ্লাস পরে, ঠিক আছে, বিলাতি মেয়েদের মন এবং বাঙালি মেয়েদের মনের মধ্যে কি পার্থক্য, বাঙালি মেয়েরা জামা কাপড় করে পুতুলের মতো পুতুলি হয়ে বসে থাকে, আর বিলাতি মেয়েরা নিজস্ব তাদের মতামত আছে, তারা ফুক ফুক করে সিগারেট খায়, তারা অকপটে নিজের মনের কথা বলতে পারে। রবীন্দ্রনাথ যত দেখে তত, যে আমি বাঙালি মেয়েদেরকে দেখছি একটা পুতুল হিসেবে, ঘরের একটা পুতুল, গয়নাগাটি পরে পুতুলি হয়ে এক কোনায় বসে থাকে, কিন্তু এটাই তো আসল মেয়ে, এরাই তো আসল নারী, তারা কথা বলতেছে, তারা হৈহুল্লোর করতেছে, হাত ধরে আমার সঙ্গে মাঠে দৌড়াচ্ছে, নদীতে গোসল করছে, পিকনিক করছে, রাত জেগে আবার প্ল্যান চেটা করা হচ্ছে, সেই রকম। দুই বছর রবীন্দ্রনাথ এদের মানে তার লেখাপড়া পুরা গোল্লায়, সে অবস্থার ব্যাখ্যা ছিল, ছোট ছিল, রবীন্দ্র ভক্তরা যারা আছে তারা আবার মানে খুব একটা রাগ করবেন না, কারণ হচ্ছে ওই বয়সে আমরা সবাই এই ধরনের ব্যাপারগুলোতে আকৃষ্ট হই, এবং ওই আকৃষ্ট হওয়া থেকেও কিন্তু সে অনেক কিছু পয়দা করেছে। এক্স্যাক্টলি, রেহান, রবীন্দ্র ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রবীন্দ্রনাথকে যত না পপুলার করেছেন, এই মেন্টেস বাতি জ্বালাও রবীন্দ্রনাথকে তার চাইতে কয়েকশো গুণ বেশি পপুলার করেছে, তার প্রমাণ এবার বইমেলা। আমাদের শ্রোতারা পুরো বইমেলা ঘুরে ঘুরে তারা স্টলে গিয়ে জিজ্ঞেস করছে রবীন্দ্রনাথের বই আছে কিনা, রবীন্দ্রনাথের বই আছে কিনা, রবীন্দ্রনাথের বই আছে কিনা। রবীন্দ্রনাথ কোন দেবতা না, রবীন্দ্রনাথ রক্তে মাংসেরই মানুষ, মানুষ। ছোটবেলায় আমরা যে দুষ্টুমিগুলো করতাম রবীন্দ্রনাথ একই দুষ্টুমি করত, ছোটবেলায় আমরা যে ভবিষ্যতে ফাইলিমিগুলো করতাম রবীন্দ্রনাথ একই ফাইলিমি করত। যাই হোক, রবীন্দ্রনাথ তারপর তার দুই বছর পার হয়েছে, কিন্তু বাবা এরকম চিঠি দিল, ফাদার সিরিয়াস কাম শার্প। তারপর রবীন্দ্রনাথ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে, তিনটা নারীর হৃদয়ে দুঃখ দিয়ে, নিজেও দুঃখ পেয়ে, আবার ইন্ডিয়ার উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলো।
রবি ভাই, এখন কিন্তু 3,000 নারীর মনে দুঃখ দিয়ে এই রবিকে একটা বিরতি নিতে হবে। বিরতি নিতে হবে, তারপর কি হলো? ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, শুনছো মেন্টোস বাতি জ্বালাও রবীন্দ্রনাথ স্পেশাল। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, আমার সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের এক নম্বর আরজে রেহান, এবং আমাদের সঙ্গে রয়েছেন দাতাল রাজীব। আমরা গল্পের ওই জায়গায় ছিলাম যে রবীন্দ্রনাথ লন্ডন থেকে আবার ইন্ডিয়াতে ফেরত আসছে, জাহাজে করে সে ফেরত আসছে। এখন রবীন্দ্রনাথের বাবার ছিল 14 জন বস, 14 জন ছেলে মেয়ে, এবং 14 জনের মধ্যে 14 জনই ছিল পুরোপুরি অকর্মা, পুরোপুরি অকর্মা, ম্যাক্সিমামই মারা গেছে অকালে। একটু মানসিক ভারসাম্যহীন ছিল, দুইজনেরও বেশি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তো রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই সে এত ট্যালেন্ট ছিল যে রবীন্দ্রনাথের বাবার খুব আশা ভরসা ছিল যে এই রবি একদিন পুরো ফ্যামিলিকে আবারও নতুন করে দাঁড় করাতে পারবে। কাজে রবীন্দ্রনাথ একবার লন্ডন থেকে তাকে ফিরিয়ে আনা হলো, তার কিছুদিন পরে রবীন্দ্রনাথকে দ্বিতীয়বার আবার লন্ডনে পাঠানো হইল। কিন্তু এবার আর একা না, এবার যাতে সে মেয়েদের খপ্পরে না পড়ে বিলাতে গিয়ে, জন্য কি করা হইল, রবীন্দ্রনাথের বোনের ছেলে, তার নাম হচ্ছে সত্যপ্রসাদ, রবীন্দ্রনাথের ভাগ্নি আর কি, দুইজনকে একসঙ্গে, যে তোমরা মামা ভাগ্নি একসঙ্গে থাকবা, আলাদা একটা বাসা ভাড়া করে, মামা যদি অপরাধ করে ভাগ্নে দেখবে, ভাগ্নে যদি অপরাধ করে মামা দেখবে, মামা ভাগ্নে যেখানে, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। তাদেরকে আবারও প্রচুর টাকা খরচ করে আবারও জাহাজ উঠাই দেওয়া হইল, যাও তোমরা লন্ডনে যাও। এবং সত্যপ্রসাদ কিন্তু খুব ইন্টারেস্টেড তখন যাওয়ার ব্যাপারে, বিরাট যাচ্ছি পড়তে, বিরাট যাচ্ছে পড়তে। এবং সত্যপ্রসাদ হচ্ছে মহা চাপাবাস, সে জাহাজে উঠে, জাহাজ ছাড়লো কলকাতা থেকে, কলকাতা থেকে জাহাজ যাবে হচ্ছে বোম্বে হয়ে মাদ্রাস, তারপর হচ্ছে তারা ইয়েতে চলে যাবে লন্ডনের দিকে যাবে। এর মধ্যে সত্যপ্রসাদ তার ভবিষ্যৎ পরিকল্পনা পুরো সাজায় তোলে রবীন্দ্রনাথের সাথে। জাহাজের ডেকে দাঁড়ায় সত্যপ্রসাদ, সিগারেট খায় আর মামাকে বলে, সে আবার রবীন্দ্রনাথের ভাগ্নে হলো, রবীন্দ্রনাথের চাইতে বয়সে বড়, বলে শোন আমি আর দেশে ফিরে এই ঠাকুর বাড়ি তুলবো না, আমার আলাদা বাসা হবে, আমি হব ব্যারিস্টার, তুই হবি আমার অ্যাসিস্ট্যান্ট। সে রবীন্দ্রনাথকে বলতেছে ঠিক আছে, কিন্তু তোর বেশি কাজের চাপ দেবো না, কারণ তুই কবি মানুষ, তুই বসে বসে লিখবি, হিউজ স্যালারি তোকে দেওয়া হবে, তুই কিন্তু অন্য কোথাও জয়েন করবি। এই পরিকল্পনা করতে করতে সে এই পর্যন্ত পৌঁছাইছে, জাস্ট কলকাতার জাহাজ এই পর্যন্ত পৌঁছাইছে, মাদ্রাস পর্যন্ত পৌঁছাইছে। মাদ্রাস থেকে যেই ভারত মহাসাগরে জাহাজ ঢুকছে, সেই সময় সত্যপ্রসাদ আচমকা ভয়ঙ্কর তার পেটে ব্যথা, জাহাজের মধ্যে মরে গেলাম, মারা যাচ্ছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মারা যাচ্ছি বলে গড়াগড়ি। তো জাহাজের ক্যাপ্টেন আসলো, জাহাজের ডাক্তার আসলো, তারা বললো এটিগুলি কোনো ঘটনা না, এটাকে বলে সি সিকনেস। সমুদ্রে যখন জাহাজে কেউ জার্নি করার প্রথমবারের মতো তাদের এই সি সিকনেস হয়, আপনি করেন, আপনি একটু শান্ত থাকেন, রেস্ট নেন, ঠিক হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যপ্রসাদ তখন জাহাজের ক্যাপ্টেনকে বলল এটা ঠিক হবে না, এটা মরণ ব্যাধি, আমি মারা যাচ্ছি, কারণ আমার বাথরুমের সাথে রক্ত যাচ্ছে, আমার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, আমি আর কয়েক ঘন্টা বেঁচে থাকবো, এবং আমি মরার আগে আমার বউকে দেখে যেতে চাই, তার বউ নতুন বিয়ে করছে, তার বউয়ের নাম হচ্ছে নরেন্দ্র বালা, ঠিক আছে, আমি তার চোখের সামনে মারা যেতে চাই। জাহাজের ক্যাপ্টেন অনেক বুঝালে যে জাহাজ ঘোরানো যাবে না, কিন্তু সে মারা যাচ্ছে একদম ভিমরি টিমরি খেয়ে, দাঁত মুখ খিচাইয়া অজ্ঞান হয়ে, মানে এখন তার ডেড বডি ফলাই দিতে হবে জাহাজকে। ফলে জাহাজ আবার ঘুরায় তাকে নামাই দেওয়া হলো, এবং সে জাহাজ থেকে নামাই দেওয়ার পর বলল, রবি আমি একা নাম তুইও নাম, রবীন্দ্রনাথ ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। রবীন্দ্রনাথ মামার মুখের দিকে একবার চায়, একবার জাহাজের দিকে চায়, কোনটা যাবে, একদিকে তার মামা, একদিকে তার ভাগ্নে, আরেকদিকে হচ্ছে তার জাহাজ, লন্ডনের জাহাজ, সে যাবে কোথায়। পরে সত্যপ্রসাদ এমন কান্দাকাটি শুরু করলো যে রবি তুই নাম, তুই নাম রবি, তুই না আমার মামা হস, তুই নাম। তার রবীন্দ্রনাথ জাহাজ থেকে নেমে পড়লো, এবং জাহাজের ক্যাপ্টেন অবাক হয়ে গেল যে আপনারা দুইজন লন্ডনে যাওয়ার জন্য এত টাকা খরচ করে টিকিট করছে, আপনারা নেমে যাচ্ছেন, কোনো উপায় নেই, নেমে গেল। নেমে যাওয়ার পর বন্দর থেকে জাহাজ ছেড়ে দিল, তখনই সত্যপ্রসাদ একদম সোজা হয়ে দাঁড়াইল। রবীন্দ্রনাথকে বলল আসলে কি পোল্টি বাজে, নরেন্দ্রর জন্য, তার বইয়ের জন্য তার মনটা খুব খারাপ লাগতেছিল, কোনো মানে আছে বিলাতে গিয়ে বউ ছাড়া, বউ ছাড়া, তারপর হচ্ছে লন্ডনে গিয়ে ভাত পাবো কোথায়, ইলিশ মাছ পাবো কোথায়, মৌরালা মাছের ঝোল পাবো কোথায়, বৈশে বসে কাঁটা চামচ দিয়ে সিদ্ধ মাংস, এটা খাওয়ার কোন অর্থ আছে, তার চাইতে আমরা এখানেই থাকি মামা ভাগ্নে। এখন সে তো একটা বিশাল ক্রাইম করে ফেলছে, এত টাকা তো টিকিটের
পিছনে খরচ হয়ে গেছে, এখন তো সে কি বলবে। এই জন্য সে রবীন্দ্রনাথকে ইচ্ছা করে নামাইছে, কারণ রবীন্দ্র টাকাটা দিছে, স্পন্সর হচ্ছে রবীন্দ্রনাথের বাবা। এবার রবীন্দ্রনাথের বাবা যদি রবিকে দেখে তাহলে সে একটু ঠান্ডা হবে। সে রবীন্দ্রনাথকে নিয়ে গেল এবং পুরো দোষ চাপা দিল রবীন্দ্রনাথের ঘাড়ে, যেহেতু জাহাজে অসুস্থ হয়ে যাচ্ছিল, এই জন্য আমি নেমে গেছি। নিজে যে অসুস্থটা ঢং করে নামছে এটা বলেন, এটা বলেন। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ হ্যাবি খেপলেন এবং তিনি বললেন যে মানে উনি যেরকম লোক ছিলেন, আমি তোমাদের সাথে কোনো রাগারাগি করব না, কিন্তু রবি তোমার লেখাপড়ার বাবদ এর আগে তুমি 2 বছর লন্ডনে ছিল, কোনো ডিগ্রি আনোনি, এইবার টাকাটা দিয়ে দিছি, জাহাজে প্রচুর টাকা খরচ হয়ে গেছে, যেতেই পারোনি, আমি আর তোমার লেখাপড়া বাবদ কোনো টাকা খরচ করব না, তুমি এবার নিজে বাসায় থাকো, বাসায় থেকে কলকাতায় থেকে কিছু করার চেষ্টা করো, জমিদারি দেখো, কিছু জমিদারি দেখো, আমাদের কাজকর্ম করো। সেই কিশোর রবীন্দ্রনাথ পড়লো মহা বিপদে, কারণ সে যেখানে যায় লোকজন তাকে দেখে হাসে, কারণ ইন্ডিয়ান যুবকেরা তখন অনেক কষ্ট করে একবার লন্ডন যাইত, লন্ডনে গেলেই সে ব্যারিস্টার, মানে 100 জনের মধ্যে শতকরা 99 জন মানে সবাই। রবীন্দ্রনাথ দুইবার ও একা জাহাজ দুইবার লন্ডনে গিয়ে সে কোনো ডিগ্রি আনে নাই, কোনো ডিগ্রি আনে নাই। বাড়িতে সবাই ময় মুরব্বী ছোটরা বড়রা শিক্ষক সবাই রবীন্দ্রনাথকে, কিন্তু দুইবার গিয়ে ব্যারিস্টার হতে পারল না, কিন্তু ভাবে না যে সেকেন্ড টাইম সে অর্ধেক রাস্তা থেকে ফেরত আসছে। রবীন্দ্রনাথের দম বন্ধ লাগতেছে, সবাই তাকে দেখে হাসাহাসি করে, সবাই উপদেশ দেয় যে একটু মনকে শান্ত করো, মনকে পবিত্র রাখো, পবিত্র চিন্তা করো, অন্যদিকে মন দিও না, চিত্তকে অশুদ্ধ করো না, চিত্তকে উদ্বেলিত করো না, অস্থির হয়েও না, কাজে মন দাও, যৌবনের তাড়নায় নিজেকে ভাসিয়ে দিও না। তো রবীন্দ্রনাথের মহা বিপদ, বেটার হচ্ছে আমি পালাই। সে তার বাবার বাড়ি থেকে পালিয়ে সে গিয়ে উঠল কোথায়, তার জ্যোতিদাদা তার নতুন দাদার বাড়িতে, যেখানে আছে রবীন্দ্রনাথের সেই ধ্রুব তারা, নতুন বৌঠান এবং বস রাজীব হাসান জোড়া, শাখো থেকে রাজীব হাসান জোড়া হবে, জোড়া হবে বাস নতুন বৌঠানের মনে একটা ঝামেলা। রবীন্দ্রনাথ আমি বলি, রবীন্দ্রনাথের যেটা লাইন দিয়ে শুরু করি, ওগো আমার পায়ে শত শৃঙ্খল বেরি, ওগো আমার পায়ে শত শৃঙ্খল বেরি, তাই তো পথে হলো দেরি। রবীন্দ্রনাথ আমি আস্তে আস্তে বানাচ্ছি দুটো লাইন, আমি ভাবলাম কি যে রবীন্দ্রনাথের দেরি হওয়া নিয়ে কি আছে, পরে অনেকক্ষণ ভাবে আমার মাথায় আসলো যে পথে হলো দেরি টাইপের কিছু একটা আছে, পরে আমি গুগল টুগল করে দেখলাম যে এটা উত্তম কুমারের সিনেমা, আসলে রবীন্দ্রনাথের না। বস আপনার সাথে একজনের মিল পাওয়া গেছে অলরেডি, পরে আমি যে রবীন্দ্রনাথ চাইলে হওয়া যায়, রবীন্দ্রনাথের দুইটা লাইন আমরা নিচে আমাদের রবীন্দ্রনাথ মানে রবি বাবুকে কিন্তু আমরা পেয়ে গেছি, একটু আগে আমরা আমাদের সত্যপ্রসাদকে পেলাম, অবশ্যই শুরু করছে না বস, একদম 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 ফাপরবাজি শুরু করছে, একদম ফাপরবাজি, সদা সত্য কথা বলি, সত্যপ্রসাদ। তবে আপনি যে বললেন রবীন্দ্রনাথ পেটে প্রবলেম আছে এবং সে শোর আগে সে বাথরুমে বসে থাকে, হ্যাঁ সিরিয়াসলি, এবং নিজের দোষ অন্যের ঘাড়ে চাপায়, এই যে রবি একই কাহিনী বস। আচ্ছা যাক, আমরা যে রবীন্দ্রনাথ আবার ইয়েতে গেল, নতুন বৌঠানের কাছে গেল, ওইখানে গিয়ে তার এই যে এতদিন সে নিজের পরিবারের মধ্যে গঞ্জনা পাচ্ছিল, সেই গঞ্জনা থেকে বের হয়ে সে তার হারানো প্রেমের কাছে ফেরত গেল, তার নতুন বৌঠানের কাছে ফেরত গেল। নতুন বৌঠানে কিন্তু একটা বিশেষত্ব ছিল, সে কিন্তু রবির প্রশংসা কখনো করত না, সে রবিকে খোঁচাত, সে রবিকে খোঁচাত, পিঞ্চ করত। তখন একটা লেখক ছিল, তার নাম হচ্ছে বিহারী লাল, তার সাথে রবীন্দ্রনাথের প্রতিদ্বন্দ্বিতা ছিল। নতুন বৌঠান রবিকে বলতো, তুই কি লিখছ, এই কবিতা যদি বিহারী লিখত খুবই ভালো লিখত। কিশোর রবীন্দ্রনাথ চোখ মুখ ফুলিয়ে তার মন খুব খারাপ হয়ে যেত, কিসের তোমার বিহারী লাল, না বিহারী লাল অনেক ভালো লেখে, তোমার কবিতা হয় না, বিহারী লালের কবিতা হয়। আসলে কাদম্বিনী দেবী তথা নতুন বৌঠান রবীন্দ্রনাথকে খুবই ভালোবাসত, কারো কারো ভালোবাসা খুব দুষ্টমিপূর্ণ হয় না রাজীব? হ্যাঁ ঠিক আছে, যেমন আমাকে এক মেয়ে বলে যখনই ঝগড়া হয়, আপনি তো কোনো লেখক না, লেখে হচ্ছে রাজীব হাসান, তখন আমি বুঝি আহা মেয়েটার মনে প্রেম ডাক দিয়েছে। এই রাজীব ভাই আপনাকে এমনি কয় না, রাজীব হচ্ছে বিহারী লাল, রাজীব লোক বিহারী লালের কথা কিন্তু আমরা কেউ জানি, কেউ জানি না রবীন্দ্রনাথ কিন্তু, তবে রবীন্দ্রনাথ হয়ে ওঠার পেছনে বিহারী লালের অনেক বড় অবদান ছিল, অনেক বড় অবদান ছিল, কারণ হচ্ছে বিহারী লাল না থাকলে রবীন্দ্রনাথের বৌঠান রবীন্দ্রনাথকে খোঁচা দিত না, আর খোঁচা না দিলে রবীন্দ্রনাথ আরো নতুন কিছু সৃষ্টির তাড়না পেত, আরো খোঁচাময় কবিতা লিখতে পারতেন, আর হ্যাঁ সেটাই। একইভাবে রাজীব হাসান না থাকলে রবির প্রেমিকার বা রবির নতুন বৌঠান রবিকে
খোঁচা তো না, এখন তো আর খোঁচা দেওয়ার অবশ্য পাল্টা গেছে, আগে তো হাত দিয়ে খোঁচা দিত আঙুল দিয়ে, এখন আঙুল দিয়ে লাইক দেয় ফেসবুকে। এখন দেখা যাচ্ছে রবির লেখায় রবির নতুন বউঠার লাইক দিচ্ছে না, আমার লেখায় লাইক দিচ্ছে, এবং এটা দেখে রবির মাথা নষ্ট যাচ্ছে। তখন রবি আরো ভালো লেখা লিখছে। হ্যাঁ তখন রবি করতে, না না সে ভালো লেখা লিখতেছে না, সে তখন টাইম লাইনে গিয়ে রাজীব হাসানের পুরাতন টাইম লাইনে রাজীব হাসান এবং রবীন্দ্র রবির নতুন বউঠার একটা ছবি আছে সেটাতে গিয়ে লাইক দিচ্ছে, এবং যেটা হয়েছে ওইটা লাইক দেওয়ার পর দেখা গেছে এটা দুই তিন বছর আগের একটা ছবি, ওটা হঠাৎ করে হোম পেজে ফার্স্ট আবার হোম পেজে চলে আসছে এবং সবাই হঠাৎ করে এটাতে লাইক দেওয়া শুরু করছে। এবং মজার ব্যাপার কি যে রবীন্দ্রনাথের ভাবি সে কিন্তু বেসিক্যালি সিরিয়াসলি শুরুতে ফ্যান ছিল বিহারী লালের, সে ছিল হচ্ছে একটা খুবই সাধারণ ঘরের মেয়ে যার বাংলা সাহিত্য পড়ার কথা না, কবিতা টবিতা পড়ার কথা না, শুধু বিহারী লালের লেখা পড়তে গিয়ে সে বিহারী লালের সাথে পড়তে গিয়েই তার লেখা পড়তে গিয়ে সে সাহিত্য ব্যাপারে আগ্রহী হয় এবং পরে বিহারী লালকে ছুড়ে ফেলে রবিকে সে বরণ করে নেয়, যেটা রাজীবের জীবনে রাজীবের জীবনে তাকে অভিজ্ঞতা প্রাপ্ত, তাই না? রাজীবের ফ্রেন্ড লিস্টের কোন মেয়ে ব্যাপারটা বুঝতে হবে, সে রাজীবের ফ্রেন্ড লিস্টে ছিল, ফাইনালি সে এখন বিহারী লাল কিন্তু রবি কিন্তু মাল, এখানে একটা ব্যাপার আছে। রবি কিছুই করে নাই, আজকে আজকে খুব শোকাবহ দিন আজকে আমার জন্য, আমার বাল্য বন্ধু ওর নাম সুজন, কবি সুজন সুপান্ত, সে আজকে বিয়ে করতেছে, আমি বিয়ের ও শেয়ার দিছে যে এই মেয়েকে সে বিয়ে করতে যাচ্ছে বা আসছে, আমি ছবিতে দেখে আমার মেয়েটাকে চিনে জানা লাগলো, মেয়ে আমি কই দেখছে, পরে আমি ট্যাগ করা থাকে না যে অমুক, ট্যাগ ক্লিক করে দেখলাম যে ওই মেয়ে পাঁচ ছয় বছর আগে আমার ফ্রেন্ড লিস্টে ছিল এবং তার পিছনে আমি, আপনি সত্যিকারের একটা বিহারী লাল, জেনুইন বিহারী লাল। আচ্ছা আমরা বস ওই ইয়েতে, কারণ আমরা রবীন্দ্রনাথ এবং কাদম্বিনী দেবীর গল্পটা খুব জমায় তুলছে, তো কাদম্বিনী দেবীর বাসায় সে আসলো, সেখানে তা মানে কাদম্বিনী দেবী সারাদিন বাসায় থাকে, তার নতুন বৈঠানী বাসায় থাকে, কিন্তু যতীন্দ্রনাথ কিন্তু বাসায় থাকে না, জাহিদ নতুন তার স্বামী বাসায় তারা দুইজন। যতীন্দ্রনাথ আসলে ওনার ব্যাপারে একটু বলে রাখি, উনি কেন বাসায় থাকতেন না, কারণ উনি কিন্তু একসাথে অনেক কিছু করতেন, জাহাজের ছবি আঁকতেন, উনি গান পছন্দ করতেন, উনি গায়কদের নিয়ে ঘুরে বেড়াতেন, থিয়েটারে কাজ করতেন, থিয়েটারের ব্যবসা, ন্যাশনাল থিয়েটার ওনার নিজের গল্প যেত সব, মানে উনি সবকিছু পারতেন বস। এই লোকটা তার বউকে অবহেলা করে সে সারাদিন বাইরে থাকত, এবং শুধু তাই না, থিয়েটারের দুই একজন নায়িকার সাথে তার একটু নটঘট ছিল, হালকা সামান্য, বাসায় নিঃসঙ্গ নতুন বৌঠান মানে কাদম্বিনী দেবী এবং রবীন্দ্রনাথ, এবং এই যে সকালবেলায় উঠেই কাদম্বিনী দেবী শুরু করে রবীন্দ্রনাথকে খোঁচানো, এই দেখো বিহারী লাল একটা কবিতা লিখেছে বলে সে, যেমন আমাকে যে ইয়ে খোঁচায় যে দেখেন রাজীব ভাই, তার নামটা না বলি, দেখেন রাজীব ভাই একটা স্ট্যাটাস দিছে কি সুন্দর, আমি লাইক দিছি, আহা লাইক বাটন একটা কেন, ঠিক এইভাবে প্রতি সকালে কাদম্বিনী দেবী এসে রবীন্দ্রনাথকে ঘুম থেকে তোলে এবং বিহারী লাল একটা করে কবিতা পড়ে শোনায়। এই ক্ষোভে রবীন্দ্রনাথ আরো লেখা শুরু করে যে বিহারী লালকে সে অতিক্রম করে যাবে, করবেই, এবং কত অসংখ্য কবিতা এই জেলাসি থেকে, এই জেলাসি থেকে সে লিখে ফেলছে। তো এর মধ্যে কাদম্বিনী দেবীর স্বামী একটা সুন্দর পার্টির আয়োজন করে নৌবিহার, পদ্মার মধ্যে একটা নৌকা, নৌকার উপর খাওয়া দাওয়ার ব্যবস্থা। বস এটাকে আপনি সেই লাস্ট যেটা নিয়ে একটা ঘটনা ঘটে যায় সেটাতে না, সেটাতে না, তারও আগে যাচ্ছে, তারও আগে পদ্মা কই থেকে আসলো, মানে তো গঙ্গাহর কথা, না 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 পদ্মাতে, পদ্মাতে, কারণ এটা ছিল চন্দননগর, সে জোড়াসাগর থেকে চন্দননগরে চলে আসছে, সে বোটের উপর পার্টির ব্যবস্থা করে, পার্টিতে সবকিছু ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া এবং প্রচুর চাকর বাকর, এবং পার্টির দাওয়াতি মাত্র তিনজন, রবীন্দ্রনাথ ঠাকুর, তার নতুন বৌঠান এবং যতীন্দ্রনাথ ঠাকুর। তারা পদ্মার উপর চেয়ারে বসে, নৌকার উপর চেয়ারে বসে হাওয়া খাচ্ছে, গল্প গুজব হচ্ছে, যতীন্দ্রনাথ গান গাচ্ছে, সে নিজে ভালো গান গাইত, কিন্তু নতুন বৌঠানে তো মন ভরে না, চারিদিকে বিশাল পদ্মার উন্মুক্ত জল, শোষ বাতাস। তখন নতুন বৌঠান রবিকে বলল, রবি এবার তুমি গান ধরো। রবীন্দ্রনাথ তখন গেয়ে উঠল সেই গানটাই, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এবং এই গানটার প্রত্যেকটা লাইন সে লিখছিল তার নতুন বৌঠানকে মাথায় রেখে, প্রত্যেকটা লাইন, যে আমি কোনোদিন দিশেহারা হব না যদি আমার তুমি আমার পাশে থাকো, এরকম ঘন আবেগের একটা গান গাওয়ার পর যেটা হলো যে পুরো পরিবেশটা দারুণ রকমের ভারী হয়ে গেল, নতুন বৌঠানে স্তব্ধ হয়ে গেল। তখন নতুন বৌঠানকে খুশি করার জন্য রবীন্দ্রনাথ আরেকটা গান গাইল, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে সকলে দিবসরজনী বলো ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, ভালোবাসা কি আসলেই কেবলই যাতনাময়,
ভালোবাসা আসলে কি, এই বিষয়গুলো নিয়ে ছোট্ট আরেকটা বিরতির পর ফিরছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, শুনছো রবীন্দ্রনাথ কাদম্বিনী দেবীর অমর প্রেম কাহিনী নিয়ে মেন্টস বাতি জ্বালার স্পেশাল আয়োজন। মেন্টস খাও, বুদ্ধির বাতি জ্বালাও, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিবেন তাজ রবি, খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের এক নম্বর আরজে আরজে রেহান, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মানে দাদাল আমাদের রাজীব হাসান। এবং আমাদের আজকের শো আমরা অবশ্যই কাউকে আজকে অ্যাটাক করবো না, কারণ হাজার হলে আজকে রবীন্দ্রনাথ স্পেশাল, রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আমরা স্পেশাল শোটি করছি। তো আমরা সেই গল্পে ফেরত যাই যে ওই বোটে মানে নৌকায় তারা তিনজন পার্টি করছে, মানে নৌকা মানে আমরা নৌকা বলতে যেটা বুঝি শিখছি এটা না, এটাকে বলা হতো বজরা, বজরা রাইট রাইট, মানে প্রায় একটা লঞ্চের চাইতেও মানে আমাদের এখন যে ছোটখাটো লঞ্চগুলো চলে চাঁদপুরে তার চাইতেও কোনো অংশে সাইজে কম না। তো সেখানে অনেক মাঝি মাল্লা ছিল এবং তাদের উপর নির্দেশ দেওয়া আছে যারা চাকর বাকর আছে যে তারা কোনো ধরনের কথা বলতে পারবে না, তারা চুপচাপ এবং কোনো শব্দও করতে পারবে না। এই তিনজন রবীন্দ্রনাথ, তার ভাই যতীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের নতুন বৌঠান, তারা তিনজন সেখানে পার্টি করছে। তো সেখানে প্রথমে রবীন্দ্রনাথ সেই গানটা গাইল যে তোমার এই করি আছে জীবনের ধ্রুব তারা। তারপর হচ্ছে হঠাৎ করে রবীন্দ্রনাথের ভাইয়ের মাথায় একটা আইডিয়া আসলো যে নৌকা থেকে লাফিয়ে পানিতে পড়লে কেমন হয়, এই তীব্র স্রোত প্রমত্তা পদ্মায়ের মধ্যে সাঁতার কাটলে পারলে কেমন হয় বলে সে জামা কাপড় খোলা শুরু করলো। রবীন্দ্রনাথের ভাই যতীন্দ্রনাথ ঠাকুর, কাদম্বিনী দেবী কোনো বাধা দিল না, সাধারণত মেয়েরা বাধা দেয়। তখন যতীন্দ্রনাথ বলল, রবি তুই নামবি নাকি আমার সাথে পানিতে, নৌকায় পানিতে ঝাঁপ দিবি? রবীন্দ্রনাথ সাথে সাথে তার আচকান খুলে ফেলল, খুলে সে বলল যে আমিও ঝাঁপ দেব। এই প্রথম কাদম্বিনী দেবী রবীন্দ্রনাথের হাত ধরে বলল, কোন অবস্থাতে তুমি পানিতে ঝাঁপ দিতে পারবে না রবি, তুমি কোন অবস্থাতেই ঝাঁপ দিতে পারবে না। রবীন্দ্রনাথের ভাই ব্যাপারটা লক্ষ্য করল, তার চেয়ে তো অনেক গভীর দৃষ্টি দিয়ে লক্ষ্য করল রবি। কাদম্বিনী দেবী তার স্বামী পদ্মাতে ভেসে যাক, তুমি ডুবে যাক, পদে কুমিরও আছে, কুমির খেয়ে ফেলুক কোনো সমস্যা নেই, কিন্তু রবিকে সে কিছুতেই এবং কিছুতেই কুমিরের খাদ্য হতে দেবে না, কুমিরের খাদ্য হতে দেবে না। ফাইনালি রবীন্দ্রনাথের নামা হলো না, রবীন্দ্রনাথের ভাই যতীন্দ্রনাথই পানিতে নেমে অনেকক্ষণ দাপাদাপি করলেন, পার্টি টাটি শেষ হলো। তারপর রবীন্দ্রনাথ আবার বোট থেকে ফিরে আসলেন, আবার তাদের সেই সুখের দিন চলতে লাগলো। এবং রবীন্দ্রনাথের মতে প্রত্যেকটা দিন ছিল স্বর্গের দিন, কারণ যতীন্দ্রনাথ দিনের পর দিন বাসায় ফেরেন না, ফিরল গভীর রাত্রে বাসায় ফিরেন এবং স্ত্রীর প্রতি তার কোনো খেয়াল নাই, সেখানে শুধু বাসার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার নতুন বৌঠান এবং তাদের হাসি কান্না, তাদের মান অভিমান, তাদের কাটাকাটি খেলা। রবীন্দ্রনাথ কবিতা লিখতেছে, হঠাৎ করে তার নতুন বৌঠান আসলো, সে বলল যে তুমি কি লিখতেছ, যে কবিতা দেখি পড়ি, তো কবিতাটা পড়লো। পড়ার পর কাদম্বিনী দেবী বলল, আমিও এই কবিতার উত্তর একটা কবিতা লিখব বলে সে কি করলো, একটা কাগজে কবিতাটা লেখা ছিল সেই কাগজের আশেপাশে সে হিজিবিজি ছবি আঁকা শুরু করলো এবং ছবি আঁকতে আঁকতে পুরো কবিতাটা নষ্ট করে ফেলল। রবীন্দ্রনাথ বলছে তার পরবর্তী জীবনে যে আমি যে কবিতা লিখলাম সেটা খুব সাধারণ মানের কবিতা, কিন্তু আমার নতুন বৌঠান আঁকিবুকি দিয়ে যে কবিতাটা লিখছিল সেটাই ছিল সত্যিকারের কবিতা। আমার সেই সাধারণ কবিতা মানুষ বুঝছে, কিন্তু আমার নতুন বৌঠানের সেই অসাধারণ কবিতা কেউ বুঝতে পারে। এর মধ্যে রবীন্দ্রনাথের আরেকটা বই বের হবে, প্রথম বই বের হয়েছিল ভগ্ন হৃদয়, সেটা সে উৎসর্গপত্রে লিখছিল শ্রীমতী হে, শ্রীমতী হে, হে শ্রীমতী হে। তো শ্রীমতী হে কে এটা নিয়ে প্রচুর তখন জল ঘোলা হয়েছিল, কারণ হচ্ছে কাদম্বিনী মানে তার নতুন বৌঠানের নাম হচ্ছে কাদম্বিনী দেবী, রবীন্দ্রনাথ কাদম্বিনী দেবীও লিখতে পারত বা শ্রীমতী কাও লিখতে পারত, সে শ্রীমতী হে লিখছে। এবং রবীন্দ্রনাথের ধারণা শ্রীমতী হে কোড ল্যাঙ্গুয়েজটা শুধু সে জানে আর তার নতুন বৌঠান জানে। এখন রবীন্দ্রনাথ দ্বিতীয় আরেকটা বই লিখছে এবং সেখানে বলছে যে এই বইটাও আমি উৎসর্গ করব শ্রীমতী হের নামে। তখন তার নতুন বৌঠান বলল, খবরদার শ্রীমতী হের নামে করবা না, কেন শ্রীমতী হে কে এটা সবাই ধরে ফেলছে। রবীন্দ্রনাথ কিভাবে ধরবে, তোমার নাম কাদম্বিনী দেবী, শ্রীমতী হে কিভাবে ধরবে? তখন কাদম্বিনী দেবী বলল, আহারে আমার মহাশয় কি বোকা, আমরা ওদের পরিবারে একটা মানে পারিবারিক নাটক হয়েছিল, পরিবারে মঞ্চ নাটক হয়েছিল এই বাসার লোকজনদের জন্য। তখন সেখানে দুইটা চরিত্র ছিল, একটা ছেলের ক্যারেক্টার আর একটা মেয়ের ক্যারেক্টার। ছেলের ক্যারেক্টারের নাম ছিল অলিক,
আর মেয়ের ক্যারেক্টারের নাম ছিল হেমাঙ্গিনী। অলিক ক্যারেক্টারে অভিনয় করছিল রবীন্দ্রনাথ ঠাকুর, আর হেমাঙ্গিনী ক্যারেক্টারে অভিনয় করছিল তার নতুন বৌঠান, এবং তা ওইটা প্রেমের নাটক ছিল, ঠিক আছে। এবং ওইখানে মানে হে মানে হচ্ছে হেমাঙ্গিনী, ঠিক আছে। সেখানে অনেকবার শ্রীমতী হে বলে ডাকা হয়েছিল। হে বল রবীন্দ্রনাথ সে কি সবাই বুঝে ফেলছে? হ্যাঁ, তোমরা সবাই তো তোমার মতো বোকা, কেউ তো বুঝবে না। এবং এটা নিয়ে ফ্যামিলিতে অনেক কথা হচ্ছে যে তুমি তুমি তোমার বৌদিকে বহিষ্কার করতেই পারো, সরাসরি করলে খুব বেশি ঝামেলা হতো না, কিন্তু তুমি ঘুরিয়ে করেছ, ফলে এটি নিয়ে প্রচুর কথা হচ্ছে। রবীন্দ্রনাথ বলে আমি গুলি তোয়াক্কা করি না, আমার যত বই বের হবে সব আমি তোমাকে স্মরণ করব, সব কিছুতেই লেখা থাকবে শ্রীমতী হে, শ্রীমতী হে, শ্রীমতী হে। এই এইভাবে তাদের জীবনযাপন চলতে লাগলো। রাজীব ভাই, যে বহিষ্কার করা নিয়ে আপনার ছোট্ট একটা বক্তব্য আমি আশা করছি। রবি ভাইও তার জীবনের সব বই, প্রকাশিত অপ্রকাশিত সব বই একজনকেই উৎসর্গ করছে। আপনারা অবশ্য খেয়াল করলে দেখবেন নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে রবীন্দ্রনাথের যেমন ছিল ধ্রুবতারা, ধ্রুবতারা মানে হচ্ছে কনস্ট্যান্ট থাকে আর কি। রবি ভাইয়ের জীবনে, রবীন্দ্রনাথের জীবনে ধ্রুবতারা আসছিল, কিন্তু আসিফিন দাস রবির জীবনে কেউ ধ্রুবতারা হয়ে আসেনি, তারা ধূমকেতু হয়ে আসে। এবং ধূমকেতু কি করে, যে এক পাশ দিয়ে আসে সাইন করে আরেক পাশ দিয়ে চলে যায়। এবং ধূমকেতুর কিন্তু বিভিন্ন নাম থাকে, হ্যাঁ, ওই হ্যালির ধূমকেতু আমরা জানি, হ্যালির ধূমকেতু। তাহলে ওনারটা কি ছিল শ্রীমতী? হ্যাঁ, অনেকটা তাই। রবি ভাইয়ের জীবনে ধ্রুবতারা না আসলে ধূমকেতু অনেকে এসেছিল, এবং প্রত্যেকটা ধূমকেতুর একটা নাম আছে রবি ভাইয়ের জীবনে। যেমন ধরেন একটা হচ্ছে শ্রীমতী জ, হ্যাঁ, একটা বইয়ের উৎসর্গ পত্র শ্রীমতী জ, আর একটা হচ্ছে শ্রীমতী ওই, হ্যাঁ, এরকম আর কি। শ্রীমতী ওইটা ভালো, মানে ওইটা হচ্ছে একটা সর্বনাম। এবং এখানে কিন্তু যেমন শ্রীমতী হে, হে কিন্তু একটা মানে একটা হচ্ছে সম্বোধন সূচক একটা, এবং খুবই মানে একটা মনে হয় যে একটা কনস্ট্রাকটিভ বাক্যই মনে হয়। শ্রীমতী হে মনে হচ্ছে একজনকে সম্মান করে, সে রেসপেক্ট করে বইটা উৎসর্গ করছে। একইভাবে রবি ভাইয়ের যে বইটা আছে যেটা সে উৎসর্গ করছে শ্রীমতী ওইকে, তার মানে ওই সে যাকে আমি বইটা উৎসর্গ করেছি, হ্যাঁ, ওই সে। যাই করিব, শ্রীমতী নি করবো না, আপনি এত তোলা ফের না বাজি, শ্রীমতী নি হবে না, কখনোই হবে না। আপনি ঠান্ডা থাকেন, আপনার ওই ক্যাফে ম্যাঙ্গোতে আপনাদের দুজনের যে আমাদের, আমি বলি ঢাকায় বজ্র পাবেন কই? বজ্র তো নাই এই যুগে, হয় কি বজ্রের বদলে, হ্যাঁ, ঢাকায় বজ্র আছে, বজ্র নাই এই যুগে। রবীন্দ্রনাথ এই যুগে রবীন্দ্রনাথ কোথায় আড্ডা দেয়, এটা কিন্তু আমাদের আলোচনা টপিক হতে পারে। অবশ্যই রবীন্দ্রনাথ আড্ডা দেয় ক্যাফেতে, ক্যাফেতে। আমরা যদি বাংলায় বলি তাহলে আমরা বলতে পারি যে হোটেল আম, হ্যাঁ, হোটেল আম, হ্যাঁ, ম্যাঙ্গো। হোটেল কি বাংলা শব্দ? হোটেল মনে হয় না বাংলা শব্দ, হোটেলের বাংলা শব্দ। আমাদের এক ভক্ত চিটাগাং থেকে নিমু, সে বেসিক্যালি জাহিদের বান্ধবী, সে ঢাকায় আসছে, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি যে নিমুর সাথে আমরা দেখা করব, নিমু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আমার সঙ্গে দেখা করবো, আমাদের সঙ্গে দেখা করবে। তো ফাইনালি নিমু ঢাকায় আসছে এবং চিটাগাং চলে গেছে, আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম নিমু আমাদের সঙ্গে দেখা করে নাই। পরে যাই হোক, জাহিদের আমি ঢাকায় গোল টেবিল বৈঠক করতে যাচ্ছিলাম, এখানে 15-16 জনের সাথে দেখা করার মানে হয় না, ঠিক আছে। পরে জানা গেল যে সে রাজীবের সাথে ক্যাফে ম্যাঙ্গোতে, ক্যাফে ম্যাঙ্গোতে 3 ঘন্টা সময় নির্বাহ করেছে। আমরা ক্যাফে ম্যাঙ্গোতে ক্যাফে, তবে তবে নিমু সম্পর্কে আপনি যে অকথ্য কথাটা জাহিদকে বলছেন এটা আমি সত্যি বলতে পারছি না। আমার বলছে যে মেয়েটা খুবই ফ্যাটি, ঠিক করেন, রোগা হওয়ার সহজ উপায়, শ্রীমতী হালুম ভালো। আচ্ছা, যাক, আমরা আবার কাদম্বিনী দেবীর প্রসঙ্গে ফেরত যাই। তো এইভাবে এক একটা স্বর্গের দিন কাটছে, কিন্তু স্বর্গের দিন কাটলো, কাদম্বিনী দেবী কিন্তু খুব উচ্ছল ছটফটে ফাত্রা টাইপের মেয়ে ছিল না, যে সবসময় হইচই করতেছে। সে প্রায় সময় বিষণ্ণ থাকত। বিষণ্ণ থাকার কারণটা কি? সেই সময় স্বামী স্ত্রী সম্পর্কে একটা প্যাটার্ন ছিল, রাইট? কিরকম প্যাটার্ন ছিল? যে স্বামী বিয়ে করবে, খুব জাকজমক করে বিয়ে করবে, বিয়ে করার পর বউকে ঘরে আনবে, তারপর বউকে ঘরের এক কোনায় ফেলে রেখে স্বামী বাইরে বাইরে ঘুরবে, রাত্রে বাসায় ফিরবে না, বা রাত্রে সে বাইজি বাড়ি থাকবে, নয়তো কোনো নর্তকীর সাথে প্রেম করবে, নয়তো কোনো নায়িকার সাথে প্রেম করবে, এবং বউ বিরহে একা একা বাসায় সময় কাটাবে। এবং এটাই ছিল স্বাভাবিক, এটাই মেনে নেওয়া হতো, এটা ছিল রাজাদের সম্মান। কারণ না, ওই সময়ের সংস্কৃতিতে এটা মেয়েরা অনেকটা, ওই সময় যারা বড় পরিবারের মেয়েরা অনেকটা মেনেই নিত, এটা বাস্তবতা। কিন্তু আরো কিছু কারণ ছিল, যেমন আপনার কাদম্বিনী ছিল
ঠাকুর পরিবারের আশ্রিত একটা পরিবারের মেয়ে ছিল এবং ঠাকুর পরিবারের মেয়েদেরকে যেমন রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী যিনি মূল নাম ছিল ভবতারিণী উনিও কিন্তু রবীন্দ্রনাথের মানে ঠাকুর পরিবারের একজন কর্মচারীর মেয়ে কিন্তু রবীন্দ্রনাথের যে বড় ভাই বড় ভাইয়ের বউ ছিল খুবই সম্ভ্রান্ত পরিবার জ্ঞানানন্দিনী এবং হ্যাঁ তিনি মোটামুটি পরিবারের সবকিছু কর্তৃত্ব তার আঁচলে রাখতে চাইতেন এবং তিনি করতেন যেটা মেজ বউ কে সবসময় মনে করিয়ে দিতে চাইতেন যে তুমি হচ্ছে আমাদের নিতান্তই একটা নিচু পদের বাজার টাজার করে দিত আর কি সরকার বলতো তাদেরকে যারা বাজার করতো সরকারের মেয়ে তুমি আমাদের এটা একটা কারণ ছিল আরেকটা কারণ ছিল এটা একটা ফ্রাস্ট্রেশন ছিল সবসময় তাকে ইয়ে করা হতো এবং এই ফ্রাস্ট্রেশন থেকে সে ঠাকুর বাড়ির বাইরে চলে যেতে বাধ্য হয়েছিল আরেকটা বড় কারণ ছিল হচ্ছে উনি অনেকদিন বিবাহিত জীবন যাপন করেছেন কিন্তু মা হতে পারছিলেন না এবং নিঃসন্তান ছিলেন এটার দায় পুরোপুরি কাদম্বরী দেবীর উপর চাপানো হয়েছিল কিন্তু কেন বাচ্চা হচ্ছে না কারণটা কি তাদের মধ্যে আদৌ কোনো দাম্পত্য সম্পর্ক আছে কিনা এত বিস্তারিত কেউ ক্ষতি দেখতে যায়নি তো এই জিনিসগুলো ওই সময়ের মানে সোসাইটির জন্য যেটা ছিল ওই সময় একটা মেয়েকে এতভাবে কোণঠাসা করে রাখার এবং চারদিক থেকে তার এত পরিমাণ হতাশা তাকে ঘিরে ধরেছিল সে সবসময় ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের একটা নিঃসঙ্গ জীবন যাপন করত এবং আমাদের ওই সময়ে আসলে রবীন্দ্রনাথকে আমার বড় মনে হয় কি রবীন্দ্রনাথ মেয়েদের অনেক অব্যক্ত কথা বলে গেছে রবীন্দ্রনাথ মেয়েদেরকে প্রচুর ভাষা দিয়ে গেছে রবীন্দ্রনাথের প্রচুর গান কিন্তু মেয়েদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা মেয়েরা যা বলতে পারেনি সেই কথাগুলো রবীন্দ্রনাথের কলমে উঠে এসেছে এবং আমার কাছে বিশেষ করে মনে হয় সে কাদম্বরী দেবীকে এত কাছ থেকে দেখেছে কাদম্বরী দেবীর না বলা ভাষাগুলো রবীন্দ্রনাথ ধারণ করতে পেরেছে আসলে তাই এবং কাদম্বরী দেবীর কথাগুলো রবীন্দ্রনাথে লিখে গেছে যেটা বললেন যে আমার কবিতা সবাই বুঝেছে কিন্তু আমার কবিতার ইন্সপিরেশন যে তার কবিতা কেউ বোঝেনি তার অর্থে নাকি বুকি কেউ বোঝেনি তো এই যে কাদম্বরী দেবী ম্যাক্সিমাম সময় খুবই ফ্রাস্ট্রেটেড থাকতো ডিপ্রেশনে ভুগত কারণ সেই সময় বউরা এরকমই থাকতো কিন্তু কাদম্বরী দেবী কেন ফ্রাস্ট্রেশনে ভুগত সব বউরা কিন্তু এটা মেনে নিয়ে চলে স্বামী অবহেলা করবে আমাকে একা একা সারা জীবন কাটাতে হবে বাচ্চাদের পালতে হবে কিন্তু কাদম্বরী দেবী কেন আফসেট থাকতো এইখানেই কাদম্বরী দেবীর বিশেষত্ব কাদম্বরী খুব সাধারণ ফ্যামিলির মেয়ে হলেও তার ভেতরে সত্যিকার একজন শিল্পী ছিল তার রুচি বোধ ছিল অত্যন্ত সূক্ষ্ম তার শিল্প বোধ ছিল অসম্ভব রকমের হাই যে কারণে সে ব্যাপারগুলো মানতে পারত না এবং সবচেয়ে বড় কথা সে একজন নিঃসঙ্গ হৃদয়ের মানুষ ছিল রবি তাকে পুরোটা তার পুরো জীবন পূর্ণ করে দিয়েছিল কিন্তু সে জানতো যে রবির সাথে তার এই সম্পর্ক এটা চূড়ান্ত না বা এটা সমাসম্মত না যাই হোক উনি কখনো প্রকাশ না করলেও আসলে রবি ঠাকুরের কিন্তু অনেক বন্ধু ছিল কিন্তু কাদম্বরীর একমাত্র বন্ধুই কিন্তু ছিল রবীন্দ্রনাথ সেই কিন্তু ছিল বেশি ডিপেন্ডেন্ট রবির উপরে রবির উপর তো কিন্তু রবীন্দ্রনাথ জানতো মেয়েদেরকে কিভাবে খুশি করতে হয় তো এরকম রবীন্দ্রনাথ তার লেখালেখি নিয়ে খুবই ব্যস্ত ওদিক দিয়ে তার বড় ভাইও তার কাজ নিয়ে ব্যস্ত কাদম্বরী দেবী বাসায় একা একা থাকে তো রবীন্দ্রনাথ একটা উপন্যাস লিখতেছে খুবই ব্যস্ত কয়েকদিন সে তার নতুন বৌঠানের সাথে ফাইলিমি করার সুযোগই পায় নাই একদিন হঠাৎ করে সে নতুন বৌঠানের রুমে গিয়ে দেখে তার নতুন বৌঠান একা একা বিছানায় শুয়ে কাঁদছে তখন রবীন্দ্রনাথের খুবই অপরাধ বোধ হলো যে আমি কয়েকদিন বাইরে বাইরে খুব ঘুরলাম বন্ধুদের সাথে পার্টি করে বেড়ালাম নিজের লেখালেখি নিয়ে ব্যস্ত ওদিকে দাদাও সময় দেয় না অথচ আমি আমার নতুন বৌঠানকে আমি একটু সময় দিই কিন্তু রবীন্দ্রনাথ জানে যে কিভাবে একটা নারীর মন জয় করতে হয় রবীন্দ্রনাথ কি করলো সে বাগানে গেল বাগানে গিয়ে আইডিয়া খুঁজতেছে যে কিভাবে তার নতুন বৌঠানকে একটা সারপ্রাইজ দেওয়া যায় কিভাবে সারপ্রাইজ দেওয়া যায় হঠাৎ করে দেখলো যে একটা গাছের মধ্যে অনেকগুলো কদম ফুল ফুটে আসলো রবীন্দ্রনাথ একটা কদম ফুল ছিঁড়ল ছিঁড়ে তারপর সে নতুন বৌঠানের ঘরে ঢুকলো ঘরে ঢুকে নতুন বৌঠানের পায়ের কাছে কদম ফুলটা রাখলো রেখে বলল বাদল দিনের প্রথম কদম ফুল এটা তখন নতুন বৌঠান হেসে দিয়ে বললো এটা প্রথম কদম ফুল তুমি তো বাসা থেকে বেরোও না পিছনের বাগানে আজকে এক মাসও এই কদম ফুল ফুটে আসে তখন রবীন্দ্রনাথ পুরো থতমত খেয়ে গেল বলছে না পৃথিবীর যত কদম ফুল ফুটবে সব কয়েকটা কদম ফুলই প্রথম কদম ফুল তোমার জন্য এবং তারপর এই গানটা সেই বিখ্যাত গানটা লেখা হলো বাদল দিনের প্রথম কদম ফুল বস এই গানটার পিছনের এই হিস্ট্রিটা সবাইকে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি নিজেও জানতাম না এবং মানে প্রত্যেকটা গানের পিছনে এই যে সখী ভাবনা কাহারে বলে এই যে তোমার এই করিয়াছে জীবনের ধ্রুবতারা কোন গান কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয় নাই প্রত্যেকটা গানের পিছনে প্রত্যেকটা গানের পিছনে একটা করে গল্প আছে সেই গল্প যতক্ষণ আমরা না জানি ততক্ষণ গানের এই মজাটা টের পাই না তো আমার মনে হয় যে শ্রোতাদেরকে আমরা খানিকটা অংশ শোনাতে পারি এবং এরপর সে তার নতুন বৌঠানকে কারণ এটা আসলেই প্রথম কদম ফুল পৃথিবীতে কত কদম ফুল ফুটছে রেহান অনেক কত কদম ফুল
প্রতি বর্ষায় ফুটছে, কত প্রেমিক প্রেমিকা তারা কদম ফুল বিনিময় করছে, কিন্তু একটা কদম ফুলের সাথে এরকম একটা গান লেখা, যে লিখতে পারে সে সত্যিকারের প্রেমিক এবং তার কদম ফুল সত্যিকারের প্রথম কদম ফুল তার কাদম্বিনী দেবীর জন্য, আমার কাদম্বিনী দেবীর জন্য আমি বাজাচ্ছি রবীন্দ্রনাথের এই গানটি, যে গানটি আমার লেখার কথা ছিল। উনি জাস্ট বস আগে জন্মাইছেন এই জন্য লিখে ফেলছেন, সো হোয়াট, আমার কদম্বিনী দেবী তোমার জন্য, আমার সেই মিষ্টি মেটার জন্য কদম্বিনী দেবী, হ্যাঁ আমার কদম্বিনী দেবী, বাদল দিনের প্রথম কদম ফুল গানটা তোমার জন্য। তো এইভাবে হাসি আনন্দে নতুন বৌঠানের সঙ্গে রবীন্দ্রনাথের প্রেম চলছে। রবীন্দ্রনাথ তখন মানে তার নতুন বৌঠান যতীন্দ্রনাথ ঠাকুর তারা তখন থাকতেন চন্দননগর কলকাতার বাইরে নদীর তীরে। বাড়িটা পছন্দ করার কারণটা কি, কারণ সেটা নদীর তীরে ছিল, রাস প্রাসাদের মতো বাড়ি ছিল, কিন্তু এটা একটা ঝামেলা হলো। ঝামেলাটা কি, এই বাড়িটা তাদেরকে ছেড়ে দিতে হলো। কেন ছাড়তে হলো, কারণ কাদম্বিনী দেবীর হাজবেন্ড সে ফাজিল লোকটা, সে তো যে কলকাতায় তাকে থিয়েটার করতে হবে, নায়িকাদের সাথে প্রেম করতে হবে, চন্দননগর থেকে কলকাতায় যেতে প্রচুর সময় তার নষ্ট হয়ে যায়, এই জন্য সে এই বাড়ি ছেড়ে কলকাতায় আরেকটা বাড়ি নিল। এই বাড়িটা এত সুন্দর বাড়ি না, সদর স্ট্রিটে, কলকাতার সদর স্ট্রিটে বাড়ি নিল। আমাদের ঢাকা থেকে যেসব টুরিস্টরা কলকাতায় যান, ঠিক যে জায়গায় বাসটা থামে ওই জায়গাটার নামই হচ্ছে সদর স্ট্রিট, এবং সমস্ত হোটেল ওই জায়গাতে, কলকাতার সদর স্ট্রিটে বাড়িটা নেওয়া হলো। রবীন্দ্রনাথের মন খারাপ হয়ে গেল, তারা কলকাতায় চলে আসলেন। কলকাতায় চলে আসার পর এখন প্রশ্ন হলো রবীন্দ্রনাথ কোথায় থাকবেন, তার বাবা জোড়াসাঁকোর বাড়িতে থাকবেন না এই সদর স্ট্রিটের বাড়িতে থাকবেন। এর মাঝখানে রবীন্দ্রনাথের আরেক ভাই, সে রবীন্দ্রনাথকে ভাই ভাইয়ের বউ জ্ঞাননাদ, আমরা এত নাম না বলি তাহলে আমাদের শ্রোতারা কনফিউজ হয়ে যাবে, তাদের ফ্যামিলি রবীন্দ্রনাথকে ধরল যে অনেকদিন তো তুমি নতুন বৌঠানের সাথে ছিলা, এবার আমাদের বাসায় এসে উঠো। এবং রবীন্দ্রনাথকে যখন সবাই মিলে ধরল, রবীন্দ্রনাথ করতে পারলো না করতে পারলো না, সে রাজি হয়ে গেল যে সে আর নতুন বৌঠানের সাথে থাকবে না, সে আরেক বৌঠানের সাথে থাকবে, তার নাম কেননা নন্দিনী দেবী, তাদের সাথে ছোট ছোট ভাতিজা ভাতিজি, কারণ তাদের ছেলে মেয়ে ছিল। তো রবীন্দ্রনাথ তাদেরকে কথা দিয়ে এসে তারপর ভাবলো যে ঠিক আছে, আমি বরং সদর স্ট্রিটের বাড়িতে গিয়ে আমার নতুন বৌঠানকে জানিয়ে আস যে আমি আর তোমাদের সাথে থাকবো না। সে বাসায় ঢুকলো, ঢোকার পর দেখে নতুন বৌঠান একটা ঘর সাজাচ্ছে খুব সুন্দর করে, খুব সুন্দর করে ঘর সাজাচ্ছে, নতুন পর্দা লাগাচ্ছে। তো রবীন্দ্রনাথ খুব অবাক হয়ে গেছে, বললো নতুন বৌঠান, সব ঘরই তো সাজাইছো, এই ঘরটায় তো বিশেষভাবে সাজাচ্ছ কেন? তখন তার নতুন বৌঠান দুষ্টুমি করে বলল, কবি বিহারী লাল এসে আমাদের সাথে থাকবে তো, ওর জন্য আমি ঘরটা সাজাচ্ছি। রবীন্দ্রনাথ তো খুব রেগে গেল, বলল সিরিয়াসলি বিহারী লাল এখানে থাকবো? হ্যাঁ বিহারী লাল এখানে উঠতেছে, উনি আমাদের এখানে থাকবেন, ঠিক আছে, তার ঘর স্পেশাল করে সাজাতে হবে না। রবীন্দ্রনাথের মন ভীষণ খারাপ হয়ে গেল, ভীষণ খারাপ হয়ে গেল। কাদম্বিনী দেবী এই কথা বলতেছে আর পর্দা টর্দা গুছাচ্ছে, ঘরটা পরিষ্কার করতেছে। রবীন্দ্র বললো, যাক ভালোই হলো, তুমি তাহলে এতটা একা থাকবেন না। তখন কাদম্বিনী দেবী, কেন একা, মানে আমি একা থাকবো না কেন? কারণ আমি, তখন রবীন্দ্র বললো যে নতুন বছর একটা ঝামেলা হয়ে গেছে, আমি তো আমার মেজ বৌদিকে কথা দিয়ে ফেলছি আমি এবার কলকাতায় ওদের সঙ্গে থাকবো। তখন কাদম্বিনীর হাত থেকে পর্দাটা ছুটে পড়ে গেল, ঠিক একটা মোমবাতিকে যেমন ফুদিয়ে নিভিয়ে দিলে যেভাবে অন্ধকার হয়ে যায়, কাদম্বিনী দেবীর চেহারা দপ করে সেভাবে নিভে গেল। বলল, সত্যি তুমি তোর মেজ বৌঠানের সাথে থাকবে? বড় বৌঠান। বলে হ্যাঁ, কারণ ওদের ছেলে মেয়ে ওরা আমাকে ধরছে। তখন কাদম্বিনী দেবী বলল, হায়রে রবি, এই ঘরটা তোমার জন্য সাজানো হচ্ছিল, ঠিক আছে তুমি বরং ওদের সাথেই থাকো, আমি আমি তো একা, আমি নিঃসন্তান, বাচ্চা কাচ্চা। রবীন্দ্রনাথ তার বৌদির মুখের দিকে তাকিয়ে, তার নতুন বৌঠানের মুখের দিকে তাকিয়ে ওইখানে বসে সে সিদ্ধান্ত নিল, গোল্লায় যাক আমার আত্মীয় স্বজন, গোল্লায় যাক আমার বাবা, গোল্লায় যাক আমার সেই দজ্জাল বৌদি, আমি যদি থাকি আমি আমার এই নতুন বৌঠানের সাথে থাকব। যে নতুন বৌঠান আমার জন্য একটা নতুন ঘর সাজাচ্ছে এত যত্ন করে, এত আলো দিয়ে, এত মমতা দিয়ে, এত ভালোবাসা দিয়ে, আমি এইখানেই থাকব। রবীন্দ্রনাথ তখন নতুন বৌঠানকে বলল, বৌঠান, এই যে আমি ঢুকলাম এই ঘরে, এই ঘর থেকে আমি আর বেরোচ্ছি, তুমি আমাকে হাতি দিয়েও বের করতে পারবে না। তারপর আবার তাদের সেই আবার স্বর্গের দিন শুরু হল, নতুন বৌঠান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জীবন। যতীন্দ্রনাথ ঠাকুর যথারীতি সেখানেও বাসায় থাকেন না, তারা দুইজন গান গায়, কবিতা লেখে, রবীন্দ্রনাথ কবিতা লেখে, নতুন বৌঠান সেটা টেনে নিয়ে যায়, তাদের খুনসুটি চলতে থাকে, খুনসুটি চলতে থাকে, এবং রবীন্দ্রনাথ যাই লেখে নতুন বৌঠান সেটার ভালো হয় নাই, লেখাটা ভালো হয়। সে কিন্তু একজন অসাধারণ সমালোচক ছিল, দুর্দান্ত সমালোচক ছিল। তার একটা ছোট্ট প্রমাণ দেয় রবীন্দ্রনাথ কিভাবে তার নতুন বৌঠান
মানে কেউ কি বিশ্বাস করবে যে রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, নতুন বৌঠান সেটা কালেকশন করে দিছে? একটা শর্ত প্রমাণ দেয়, রবীন্দ্রনাথ একদিন সারা রাত সে কাদম্বিনী দেবীর কথা ভাবছে, তার দুঃখের কথা ভাবছে, তার মায়ার কথা ভাবছে, তার বেদনার কথা ভাবছে, সারা রাত সে শর্টফট করছে। ভোরবেলায় রবীন্দ্রনাথ পাগলের মতো লেখা শুরু করছে, সে একটা কবিতা লিখছে, লিখে সে নতুন বৌঠানের ঘরে গিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে, নতুন বৌঠান শিগগির আসো, নতুন বৌঠান শিগগির আসো, আমি একটা কবিতা লিখছি তোমার জন্য, নির্ঝরের স্বপ্নভঙ্গ। তখন কবিতাটা রবীন্দ্রনাথ পড়ে শোনাচ্ছে, আজিয়ে প্রভাতে প্রভাত বিহগে কি গান গাইল রে, অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে। রবীন্দ্রনাথ খুব আগ্রহ নিয়ে বললো, নতুন বৌঠান তোমার জন্য কবিতা লিখছি, আজিয়ে প্রভাতে প্রভাত বিহগে কি গান গাইল রে, অতি দূর দূর আকাশ হইতে ভাসিয়া আইল রে। রবীন্দ্রনাথ ভাবছিল এই কবিতাটা শুনে কাদম্বিনী দেবী লাফিয়ে উঠবে। কাদম্বিনী দেবী বললো, এটা তো কিছু হয় না, কি হইল? তখন রবীন্দ্রনাথ বললো, আরে দেখো না, আমি তো আরো 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 লাইন আছে এখানে, না জানি কেমনে পশিল হেতায় পথ হারা একটি টান, আধার গুহায় ভোমর ভমিয়া আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া ছুঁয়েছে আমার প্রাণ। কাদম্বিনী দেবী মুখ কালো হয়ে গেল, অপরাধীর মতো বলল যে রবি কিছু মনে করো না, তোমার এই কবিতাতে আমি না কোনো নতুনত্ব পাচ্ছি না, আমার কেমন যেন এক খেয়ে লাগছে। মাই গড, রবীন্দ্রনাথ ঠাকুরকে এই কথা বলা? এটা শুনে রবীন্দ্রনাথ স্তব্ধ হয়ে গেল, আবেগে থরথর করে মানে কাঁপতে লাগলো, রাগে ফুসতে লাগলো, এবং গম্ভীর হয়ে রবীন্দ্রনাথ পাগলের মতো লিখতে লাগলো পুরো কবিতাটা কেটে। এবং ফাইনালি সেই কবিতাটা কি দাঁড়াইল, আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধির রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিনি সনিল, গড়জে উঠেছে দারুণ রসে। এই কবিতা লিখে রবীন্দ্রনাথ দরদর করে ঘামছে, কেউ কি বলবে কোনদিন, এটা বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবিতা, কেউ কি জানে যে এই কবিতাটা কিভাবে লেখা হয়েছে, কেউ কি জানে সেই নতুন বৌঠানের কথা, কেউ কি স্বীকার করবে তার সেই অবদানের কথা, কেউ কি কোনদিন টের পাবে, কেউ কি কোনদিন ভাবতে পারে যে একটা কবিতা, যে কবিতার প্রথম লাইনটা ছিল এরকম, আজিয়ে প্রভাতে প্রভাত বিহগে, সেখান থেকে কি দুর্দান্ত লাইন, আজিয়ে প্রভাতে রবির কর, কোথা থেকে কোথায় কবিতাটা নিয়ে গেল, নারীর শক্তি আসলে এই জায়গায়। এইভাবে চলছে রবীন্দ্রনাথ এবং কাদম্বিনী দেবী, শুধু কি প্রেম, এটা প্রেম না, এটা শিল্প, এটা শিল্প না, এটা সাধনা, এটা প্রেম শিল্প সাধনা না, এটাই সত্যিকারের জীবন। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফিন কুচরবি, রাজীব হাসান, রেহান, ব্যান্ডি। ছোট্ট একটা বিরতি, আবার ফিরে আসছি রবীন্দ্রনাথ এবং কাদম্বিনী দেবীর প্রেমের এখনো অনেক বাকি। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও, তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালো রবীন্দ্রনাথ স্পেশাল। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ ছবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, বাংলাদেশের এক নম্বর রেহান আমাদের সঙ্গে, এবং এক নম্বর আর্য, সরি, বাংলাদেশের, এবং আমাদের সঙ্গে রয়েছে ব্যান্ডি, এবং আমরা বলছি রবীন্দ্রনাথ স্পেশাল নিয়ে। তো যেটা হয়েছে, রবীন্দ্রনাথের সাথে কাদম্বিনী দেবীর এরকম সম্পর্ক চলছে, মাঝখানে রবীন্দ্রনাথের একাত্তরের বিয়ে হবে, সেই বিয়েতে মেয়েরা গান গাবে, ছেলেমেয়েরা গান গাবে, রবীন্দ্রনাথকে ডাকা হয়েছে ওদেরকে গান শেখানোর জন্য। তো রবীন্দ্রনাথ গান শিখাইতে গেছে, গিয়ে বলে যে তোমরা এক কাজ করো, বিয়েতে এই গানটা গাইতে পারো, বলে এই গান দেখাচ্ছে, ওই গান দেখাচ্ছে, সবাই বলতেছে আচ্ছা ঠিক আছে, সে গান প্র্যাকটিস করাচ্ছে। তো রবীন্দ্রনাথ ওদেরকে তিনটা গান প্র্যাকটিস করাইলো যে তোমরা বিয়ের আসলে এই গানগুলো গাবে। রবীন্দ্রনাথ উঠে আসবে, তখন সবাই বললো আমাদের একটা অনুরোধ আছে, আরেকটা গান আছে, সেটা একটু আমাদেরকে প্র্যাকটিস করেন, আমরা ওই গানটা আমাদের আত্মীয়ের বিয়েতে গাইতে চাই। কোন গান? তখন ওরা বললো তোমারই করিয়াছে জীবনের ধ্রুবতারা, এই গানটা আমরা করতে চাই। তখন রবীন্দ্রনাথের বুকটা ধক করে উঠল, তার মনে হলো যে এই গানটা তো শুধু তার এবং তার নতুন বৌঠানের গান, এই গান কেন আরেকটা মেয়ের বিয়েতে তাকে উদ্দেশ্য করে কেন গাইবে আরেকটা ছেলে, কোন অর্থ হয়? তখন রবীন্দ্রনাথ খুব গম্ভীর গলায় বলল, এটা একটি বিরহের গান, বিয়ের আসরে এই গানটা গাওয়া ঠিক হবে না, বলে সে মানে রাজীব রবীন্দ্রনাথের কাছ থেকে কিন্তু শেখার আছে আপনার জি, অ্যাবসলিউট পরিমাণ ডেডিকেটেড হলে অ্যাবসলিউটলি আমি কারণ লিখলে কারোর জন্য লিখলে তার জন্য, হ্যাঁ, কপি করে করে যে এটা ওর কাছে ওরটা তার কাছে দেন, দেখেন রবীন্দ্রনাথ কিন্তু তার গান, এই গানটা এখন সবার মুখে মুখে,
কিন্তু সে কিন্তু এই গানটা আর কারো উৎসবে আর কোন নারীকে উদ্দেশ্য করে গাইছে। প্রবলেমটা আপনি বুঝতে পারতেছেন না, ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ যখন শুরুতে লিখছিল গানটা তখন শুধুমাত্র সেটা কাদম্বরী দেবীর জন্য ছিল, কিন্তু রবীন্দ্রনাথ নিজেই শুধু রবীন্দ্রনাথ একার হয়ে থাকেননি, রবীন্দ্রনাথ হয়ে গেছেন সার্বজনীন প্রত্যেকটা বাঙালির সবার এবং রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন বিশ্বকবি। এবং তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই গানটা আমারও গান, এই গানটা রেহানেরও গান, এই গানটা ধ্রুবতারার জন্য। একইভাবে রাজীব হাসান যখন প্রথমে লিখছিল কোন একটা কবিতা তখন সেটা হয়তো সুনির্দিষ্ট কোন একজনের জন্যই ছিল, কিন্তু রাজীব হাসান যখন বিশ্বকবি না হোক ঢাকাস্থ কবি হইছে, হ্যাঁ রংপুরের কবি, রংপুর ঠিক আছে, রংপুরস্থ কবি, বহুদূর বাকি, বহুদূর রঙ্গ কবি হইছে, তখন তো রং কবি। আচ্ছা যাক, রবীন্দ্রনাথ আর কতদিন অন্যের বিয়েতে সে গান শোনাবে? তার তো নিজেরও বিয়ের সময় হয়েছে এবং তার বড় ভাইরা খুব তোড়জোড় শুরু করেছে এবং ফাইনালে রবীন্দ্রনাথের বিয়ে ঠিক হয়েছে এক সুপার একটা ফ্যামিলির সাথে, তারা পুরোপুরি বাঙালিরা। হ্যাঁ, তাদের সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ের কথা প্রায় পাকা। বিয়ের আগে রবীন্দ্রনাথ বললো যে আমি একটু মেয়েকে দেখতে চাই নিজ চোখে। তখন রবীন্দ্রনাথের সেই জাদ্রেল ভাবি, জ্ঞান ভাবি আর কি, আমি তাকে জ্ঞান ভাবি বলি, খুবই জ্ঞানী মহিলা ছিলেন, জ্ঞান ভাবি, তারপরে যতীন্দ্রনাথ বাইরে ভাইটাই মিলে সেই মেয়েকে দেখতে গেছে। রবীন্দ্রনাথ সেই মেয়েকে দেখে মুগ্ধ। সে বিলাতে যে মেয়েগুলো দেখছিল অবিকল এই মেয়ে, সেই রকম ইংলিশে কথা বলে, চোস্ত ইংরেজি কথা বলে, খুবই উচ্ছল, কাঁটা চামচে খায়। শুধু তাই না, সেই মেয়ে পিয়ানো বাজার রবীন্দ্রনাথকে আরো মুগ্ধ করে ফেলল। সেই মেয়ে রবীন্দ্রনাথ নিশ্চিত যে তাকে সে পেয়ে, রবীন্দ্রনাথ একদম সন্তুষ্ট যে যাক আমার দাদা বৌদিরা ভালো একটা মেয়ে। কি সিলেকশন! যখন মানে রবীন্দ্রনাথের হৃদয় পরিপূর্ণ তখন ওই রুমে একটা লোক ঢুকলো, ঢুকে সবাইকে বলল ও আপনার এসে গেছেন, ইতিমধ্যে নিশ্চয়ই আমার স্ত্রীর সঙ্গে পরিচয় হয়েছে, যে মেয়েটাকে রবীন্দ্রনাথের এতক্ষণ যাবৎ পছন্দ করছে এবং পিয়ানো শুনছে, সেই মেয়ে আসলে ওই লোকের বউ এবং তাদের যে বাচ্চা পিচ্ছি একটা পুতুলকে নিয়ে আসা হইল, যে এর সাথে রবীন্দ্রনাথের বিয়ে ঠিক করে। এখানে একটা পয়েন্ট বলে দেওয়া দরকার বস, ওইখানে ওই ফ্যামিলিটার ভাষা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট, তারা হয়তো খুব সম্ভবত মাদ্রাজি বা চেন্নাই এই টাইপের একটা ভাষায় কথা বলাতে রবীন্দ্রনাথ ঠাকুররা কিন্তু তাদের সাথে কথা বলেও বুঝে নাই যে আসলে মায়ের সাথে করা। এবং হ্যাঁ, একদম তুই ঠিক বলছিস, তারা মুসৌরি নামে ইন্ডিয়ার একটা জায়গা আছে, ওইখানকার ফ্যামিলি। এবং তারপর তো রবীন্দ্রনাথের মন খুবই ভেঙে গেল যে মানে সিরিয়াসলি রবীন্দ্রনাথ সেই ফ্যামিলি, সেই মাদ্রাজির ফ্যামিলির মাটাকে পছন্দ করছে, কিন্তু মেয়েটা সেই আবার সেই বাঙালি মেয়েটা, যুবতবু গয়না, বয়সও অনেক কম। রবীন্দ্রনাথের বিয়ে সেখানে ভেস্তে গেল, রবীন্দ্রনাথ নিজেই ভেঙে দিল যে এই বিয়ে হবে না। তারপর তো রবির জন্য প্রচুর মেয়ে দেখা হতে লাগলো, কাউকেই মনে ধরে না। এর মধ্যে রবীন্দ্রনাথ তার নতুন বৌঠানকে রেখে পারিবারিক জমিদারের কাজে তিনি গেলেন যশোরে। রবীন্দ্রনাথ যশোরে গেছে, সাথে রবীন্দ্রনাথের ভাই আছে এবং রবীন্দ্রনাথের সেই জ্ঞান ভাবি আছে। যশোরে গিয়ে তারা তাদের জমিদারি, যশোরেও তাদের জমিদারি ছিল, সেই জমিদারি বাড়িতে উঠছে। ওঠার পর সেইখানে একটা চাকর শ্রেণীর লোক ছিল, বাজার সর্দার বা এই টাইপের কিছু একটা, তার নাম হচ্ছে বেনিমাধব। তো সেই বেনিবাবু এসে কথাটা বলতেছেন এবং বেনিবাবু তার বাসায় আর কি ওদেরকে দাওয়াত দিলেন। তো তারা বেনিবাবুর বাসায় দেখতে গেছেন, বাসায় গেছেন গিয়ে দেখে যে একটা মেয়ে সেখানে ঘুরুঘুরু করতেছে। তো ওই মেয়েটাকে দেখে রবীন্দ্রনাথের ভাবি বলল যে এই মেয়েটা কে? তখন বেনি বাবু বলল যে এটা হচ্ছে আমার মেয়ে, ওর নাম হচ্ছে ভবতারিণী। আমি না আমার মেয়ের বয়স হয়ে গেছে, এখনো বিয়ে দিতে পারিনি। তখন কাদম্বিনী দেবী চট করে মনে হলো যে অত্যন্ত গরিব ঘরের একটা মেয়ে, এখনো বাচ্চা, একে যদি রবির বউ করে বাসায় নিয়ে আসা যায়, তারপর যদি আমরা, কারণ একটা মেয়ের একটা বয়স পার হয়ে গেলে তাকে আর কোনো কিছু আদব কায়দা শেখানো যায় না, কিন্তু এখনো অনেক বাচ্চা আছে, তাকে যদি আমরা নিয়ে আসি ফ্যামিলিতে, তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়া একদম আমরা বিলাতি মেয়ে হিসেবে গড়ে তুলতে পারবো, ছোটবেলা থেকে লালন পালন একদম। ভবতারিণী দেবীকে নিয়ে আসা হলো, এসে কলকাতায় তার বিয়ের ব্যবস্থা করা হলো এবং তাকে প্ল্যান হচ্ছে যে তাকে নতুন করে গড়া হবে। এবং সে যেহেতু গরিবের মেয়ে, রবীন্দ্রনাথের বাড়ির কর্মচারীর মেয়ে, কাজের লোকের মেয়ে সোজা বাংলায়, তাহলে তারা ট্যাম্পো করারও বেশি সুযোগ পাবে না এবং মেয়েও কোনোদিন তার বাপের বাড়ি যাবে না, তাকে পুরোপুরি বসে রাখা যাবে। এবং ভবতারিণী দেবী তার এই নামটাকে বদলে নতুন নাম দেয়া হলো, নামটা রবীন্দ্রনাথ নিজেই দিলেন, নাম দিলেন মৃণালিনী দেবী। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই মৃণালিনী দেবীর সঙ্গেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হলো এবং সেই বিয়েতে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ইয়ে বলতো, তার বউকে ছুটি বলতো, ভাই ছুটি,
মৃণালিনী মানে পারিবারিক পারিবারিক ভাবে ডাকা হয়, আদর করে ডাকে। একটা কাহিনী আছে বস, এখানে মৃণালিনীকে কিন্তু ছুটি ডাকার পিছনে একটা কাহিনী ছিল, একটা সুন্দর মজার কাহিনী। মৃণালিনী তো থাকতো জ্ঞান নন্দিনী মানে জ্ঞান ভাবির কাছে, সেখানে তার ছেলে মেয়েদের সাথে একই সাথে লরেটো স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো হয়েছিল। তো একটা পর্যায়ে সে হঠাৎ করে একদিন রবীন্দ্রনাথ যে বাড়িতে থাকে তার নতুন বৌঠানের সাথে সেখানে চলে আসে। তো তাকে দেখে রবীন্দ্রনাথ বলে যে, হঠাৎ করে চিনতে পারে, আরে এটা তোমার বউ, মানে অনেকদিন দেখা হয়নি, সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তো বলে যে তুমি এখানে কেন? বলছে আমার স্কুলে যেতে ভালো লাগে না। কেনা ভালো তো কারোই লাগে না, কিন্তু তোমার তো যেতে হবে। তখন উনি বলে যে, মৃণালিনী বলল যে না এখন আমাদের ছুটি। তখন রবীন্দ্রনাথ বলে যে, তোমার কণ্ঠে তোমার মুখভঙ্গিতে ছুটি কথাটা খুব ভালো লাগছে, আজকে থেকে আমি তোমাকে ডাকবো ছুটি। তখন থেকে তার নাম ছুটি হয়ে যায়। আমার জ্ঞানের ভান্ডার শেষ রবি ভাই। না না, সিরিয়াসলি দুর্দান্ত তথ্য। এবং হ্যাঁ, আমি সেটাই মিলিয়ে দেখছিলাম যে ছুটি ছুটি নামটা প্রসঙ্গ এইরকম, এবং ছুটি নামে রবীন্দ্রনাথ ডাকত। কিন্তু রবীন্দ্রনাথ এখানে একটা ফাইজম করছে বিয়ের সময়। বিয়ের সময় হচ্ছে সেই মেয়েটার ফ্যামিলি এত গরিব, রবীন্দ্রনাথ ফ্যামিলির সাথে বিয়ে হবে খরচ সামলানো তাদের সামর্থ্য ছিল না। রবীন্দ্রনাথের পরিবার দুই পক্ষেরই খরচ দিল এবং বিয়ে উপলক্ষে কার্ডও ছাপানো হলো, কিন্তু দুই ধরনের কার্ড। একটা কার্ড হচ্ছে পারিবারিক কার্ড, কিন্তু রবীন্দ্রনাথ তার বন্ধুদের জন্য, তার সমবয়সের জন্য নিজেই একটা কার্ড বানালেন। এবং সেই কার্ডের লেখাটা খুব মজার ছিল। কার্ডের লেখাটা ছিল রবীন্দ্রনাথ তার নিজের বিয়ের কার্ড নিজে লিখছে, প্রিয় আগামী রবিবার 24 অগ্রহায়ণ তারিখে শুভ দিনে আমার পরমাত্মীয় শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের সুবাহ বিবাহ হইবে, আপনারা তদুপলক্ষে উক্ত জোড়াসাগস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহ সম্পূর্ণ করিবেন এবং আমাদেরকে বাধিত করিবেন, ইতি আপনার অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই চিঠি পেয়ে খুবই অবাক হয়ে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি লিখতেছে এবং সে বলতেছে আমার পরমাত্মীয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে। তাহলে মানে আসলে কার বিয়ে? রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় কিভাবে হয়? এইখানেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের টুইস্ট, যে একটা ছেলে যখন বিয়ে করে সে আসলে নিজেরই পর হয়ে যায়। একটা অবিবাহিত ছেলে, একটা বিবাহিত ছেলে, সম্পূর্ণ দুই মানুষ। কাজেই একটা অবিবাহিত রবীন্দ্রনাথ তার পরমাত্মীয় রবি বিবাহিত রবীন্দ্রনাথের কথা লিখছে, যার কিছুদিনের মধ্যেই যে আর কি যার কুরবানি হতে যাচ্ছে। এই টুইস্টটা দুর্দান্ত ছিল। এবং ঝামেলাটা শুরু হলো রবীন্দ্রনাথের এই বিয়ের পর। রবীন্দ্রনাথের এই বিয়ের পর ভবতারিণী দেবী তো আসলো। আসার পর তাকে নিয়ে রবীন্দ্রনাথের দুই ভাতিজি বিবি আর সরলা, এবং তারপর হচ্ছে রবীন্দ্রনাথের সে জ্ঞান ভাবি, তারা উঠে পড়ে রাখলো যে তাকে ইংলিশ টিচার রাখো, তাকে লরেটো স্কুলে ভর্তি করো, এবং তাকে নিয়ে ব্যাপক আয়োজন, মানে সবাই আর কি বাড়ির সবাই একটা খেলনা পুতুল পেল, তাকে পুরোপুরি বিলাতি নারী বানাতে হবে, এটি নিয়ে ব্যাপক ব্যস্ত। এবং এই ব্যস্ততার তোরে রবীন্দ্রনাথ তো খুবই মজা পেল, এই ব্যস্ততার তোরে সবাই মজা পেল। ভবতারিণী দেবী মৃণালিনী দেবী হয়ে উঠতে লাগলেন, ইংলিশে কথা বলা শিখতে লাগলেন, কাঁটা জামুল দিয়ে খাওয়া শিখতে লাগলেন, সবাই সুখে থাকতে লাগলো, কেবল একজন বাদে, যে কিনা ভেবেছিল তার একটা নতুন সখী তৈরি হবে যদি রবি ঠাকুর বিয়ে করে। তার নামটা নিশ্চয়ই আমরা জানি, সেই নতুন বৌঠান। সে আরো ভীষণ একা হয়ে গেল। এবং পারিবারিক পলিটিক্স বলে একটা ব্যাপার আছে, পারিবারিক পলিটিক্স ঠিক করছিল, কারণ তারা সবাই খেয়াল করত যে রবীন্দ্রনাথের সাথে তার এই নতুন বৌঠানের সম্পর্কটা একটু বাড়াবাড়ি রকমের। এবং যেদিন রবীন্দ্রনাথের বিয়ে হওয়ার পর সবাই খুবই পলিটিক্স করে এবং খুবই ঠান্ডা মাথায় রবীন্দ্রনাথের বউকে সরিয়ে তাদের আন্ডারে রাখলো, যাতে রবীন্দ্রনাথের এই বউয়ের সাথে কাদম্বিনী দেবী কোন সম্পর্ক স্থাপন না হয়। এবং রবীন্দ্রনাথ তো অবশ্যই নিজের বউকে ছেড়ে তার ভাবির কাছে গিয়ে বৌদির কাছে গিয়ে পড়ে থাকবে না। তাই হলো কাদম্বিনী দেবী দিনে দিনে আরো বেশি কণ্ঠাসা, আরো বেশি একাকিত্ব, এবং আরো বেশি ডিপ্রেশনে, আরো বেশি ইন্ট্রোভার্ট। এবং কাদম্বিনী দেবী প্রথম টের পেলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি কতখানি মিস করেন, রবীন্দ্রনাথ ঠাকুর রবি তার অস্তিত্বের কতটুকু জুড়ে ছিল, তার আদরের ভানু। হ্যাঁ, ভানু নামটা কিন্তু গুড, ভানু নামটা কিন্তু কাদম্বিনী
দেবীর দেয়া। অনেকে ভাবে যে ভানু নামটা রানুর দেয়া, না ভানু নামটা রবীন্দ্রনাথের যে ছদ্মনাম ভানু সিংহ, ভানু সিংহের পদাবলী নামে তার অনেকগুলো গান আছে, অনেক কলাম বের হয়েছিল তখনকার পত্রিকায়, ভারতীয় পত্রিকা যেটার কথা বলছিলেন। এটা কাদম্বিনী দেবীর দেয়া, এবং কাদম্বিনী দেবী তার এই রবির বিরহে তার সান্ত্বনা একটাই ছিল, একটাই গান, সেটি হচ্ছে সখী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে। যাই দিয়ে গানটা কি আমরা একটু বাজিয়ে শোনাই, এবং এই গানটার অনেকগুলো ভাষণ আছে কিন্তু আমার কাছে এই ভাষণটা সবচেয়ে বেশি ভালো লাগে, এই ভাষণটা কাদম্বিনী দেবীর জন্য। কাদম্বিনী দেবী এই এই গানটাতেই সবচেয়ে বেশি নিজেকে আশ্বস্ত করতেন এবং তার বিরহের সঙ্গী ছিল, তাকে নিয়েই লেখা রবীন্দ্রনাথের এই গানটি সখী ভাবনা কাহারে বলে। আমরা শুনছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরকে নিয়ে স্পেশাল যে পর্বটা কাদম্বিনী দেবী। তো রবীন্দ্রনাথ ঘরে যখন ভবতারিণী দেবী আসলো, তো তাকে তো লরেট স্কুলে ভর্তি করা হলো, কিন্তু কাদম্বিনী দেবী শেষবারের মতো একটা লড়াই করলেন রবীন্দ্রনাথের সাথে, রবির অধিকারটা যাতে সে ফিরে পায়। অধিকারটা খুবই সহজ একটা ব্যাপার নিয়ে লড়াইটা হলো, খুবই সহজ না, সবচেয়ে কঠিন ব্যাপারটা নিয়ে লড়াইটা হলো। তখন কলকাতায় ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, লরেট স্কুল, এবং সেখানে সব ইংরেজি আদব কায়দা শেখানো, ইংরেজিতে কথা বলা, ইংরেজিতে গান গাওয়া, কাঁটা চামচ দিয়ে খাওয়া, এবং যারা সেখানে ইংরেজিতে কথা বলতো তারা একসময় নিজের মাতৃভাষা ভুলে যেত। এই জন্য সেই সময় কলকাতায় লরেট স্কুলের চাইতে আরেকটা দামি স্কুল করা হলো, যেটা পুরোটাই বাংলা মাধ্যম, তার নাম হচ্ছে বেতন স্কুল। সেটা চাকচিক্য আরো বেশি, সেখানে বাংলাও শেখানো হয়, ইংরেজিও শেখানো হয়, মানে নিজের মাতৃভাষাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তো কাদম্বিনী দেবী ইচ্ছা ছিল রবীন্দ্রনাথের নতুন বউটা যেন এই, মানে রবীন্দ্রনাথের বউটা মিলানী যেন এই বেতনে পড়ে, তাহলে মেয়েটা আর যাই হোক মানে খুব বেশি কর্পোরেট হয়ে যাবে না এবং ইংরেজ সংস্কৃতি থেকে দূরে থাকবে। এবং কাদম্বিনী দেবী একদম ঠিক জিনিসটা বুঝেছিলেন যে একটা গ্রামের মেয়ে সে রাতারাতি ইংরেজ হতে পারবে না, একটা গ্রামের মেয়ে তাকে রাতারাতি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে ইংরেজ বানানোর চেষ্টা করা হচ্ছে একটা তোতা পাখিকে বই পুস্তক বিলিয়ে দেওয়ার মতো, সে না থাকতে পারবে গ্রামের মেয়ে, না হতে পারবে ইংরেজ মেয়ে। মানে মাঝখান দিয়ে একটা কথা বলে রাখি, পরে আলটিমেটলি যা হয় এগুলো করলে যে ভেতরটা তো বাঙালি, ভেতরটা তো বাংলাদেশি, তখন দেখা যায় যে র আর ল এর উচ্চারণটা ঢং করে বের হয়, আর কিছু হয় না। ইদানিংকালে কিছু বলা বেন আছে না ওরকম। তাহলে কাদম্বিনী দেবীর ঝামেলাটা কোথায়? যদি মৃণালিনী দেবী যে আমাদের ইয়েদের মতো আর কি, যে তথাকথিত আর্যদের মতো হাইলাইট ভিউয়ার্স এই টাইপের কথা বলে, কোথায় আছে একটা মেয়ে যদি এরকম হয়ে যায়, মানে দুইটা শিক্ষার মাঝখানে পড়ে, হ্যাঁ ইংরেজি এবং বাংলা শিক্ষার মাঝখানে করে, কাদম্বিনী দেবীর সমস্যাটা কোথায়? সে তো একটা মেয়ে হচ্ছে। কাদম্বিনী দেবীর দুঃখ ছিল অন্য জায়গায়। কাদম্বিনী দেবী চাইতেন রবীন্দ্রনাথ যেন বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে সুখী হয়। কাদম্বিনী জানতেন যেরকম একটা মিক্সচার ককটেল মেয়ে নিয়ে রবীন্দ্রনাথ সুখী হতে পারবেন। এই যে রবীন্দ্রনাথের বউকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানো হচ্ছে, তাতে করে যে কেবল ইমেটার জীবন ধ্বংস হচ্ছে তা কিন্তু না, রবীন্দ্রনাথের জীবনটাও ধ্বংস হবে, রবির জীবনটাও ধ্বংস হবে। এবং কাদম্বিনী দেবী তাকে তো ফ্যামিলির কেউই পাত্তা দেয় না, কারণ তার বাচ্চা কাচ্চা হয় না, তারপর সে উদাসীন থাকে, তারপর সে খুবই ব্যক্তিত্ববান, তাকে কেউ পাত্তা দেয় না। তারপরে তাকে রবি খুব পছন্দ করে, তাকে একাধিক বই শ্রীমতী হেনাম উৎসর্গ করা হয়ে গেছে, হিংসা তো থাকে, তাকে কেউ পাত্তা দেয় না, কেউ কোনো কিছু জিজ্ঞাসাও করে না, এমনকি ম্যাক্সিমাম জন্মদিনের অনুষ্ঠানগুলোকে তাকে দাওয়াত দেওয়া হয় না। এবং যেগুলোতে দাওয়াত দেওয়া হতো সেগুলোতেও দেখা যেত এক কোনায় একলা কাদম্বিনী দেবী বসে আছেন, তার সাথে আর কেউ কথা বলে না। সে যে একটা মানুষ, মানে সিরিয়াসলি তাকে একটা অদৃশ্য মানুষ হিসেবে ট্রিট করা হতো, শুধু তাই না, তার নিজের স্বামী যতীন্দ্রনাথও কিন্তু তার ওই যে জ্ঞান বৌদির কথাই বেশি। তারপরে এত লাজ লজ্জা ভুলে কাদম্বিনী দেবী তার শরীরের সমস্ত শক্তি এক করে সে রবীন্দ্রনাথের মুখোমুখি হল, বলল রবি তুমি একদিন বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কবি হবে, আর তোমার বউ পড়বে ইংরেজি স্কুলে, এটা কোনো কথা হলো? রবি তুমি আমার কথা রাখো, তুমি তোমার বউকে বেতন স্কুলে ভর্তি করাও, তাহলে মেয়েটা তোমার মনের মতো তোমার যোগ্য হয়ে উঠতে পারবে। ওকে ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করিও না, তাতে করে যা হবে আর যাই হোক তুমি তাতে শান্তি পাবে না। সেটাই বস, মানে প্রেম কাহিনী, ট্র্যাজিক স্টোরি, এগুলো তো আমরা অনেক শুনেছি, কিন্তু যদি এমন হতো যে রবীন্দ্রনাথের সঙ্গী, রবীন্দ্রনাথের রবির যে ব্যাপারটা, যেই সাহিত্যটা, ওটারই মর্ম যদি না বোঝে, তাহলে তো এর চেয়ে কষ্টের আর কিছু নেই। তখন রবীন্দ্রনাথ তার আসল অসহায়ত্বের কথা বললেন,
তখন রবীন্দ্রনাথ বলল, দেখো নতুন বৌঠান, বিয়েটা আমি করিনি, আমাকে করানো হয়েছে, মেয়েটাও আমার না, মেয়েটা ওই আমাদের বৌদির, এবং এর ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তুমি দয়া করে এসব নিয়ে অশান্তি করো না, ওরাও কি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে না, বিলাতে পাঠাবে, ওরা যা খুশি করুক, তুমি তোমার মতো থাকো। কাদম্বিনী দেবীর মুখটা শুকিয়ে গেল, ম্লান হয়ে গেল, প্রচন্ড কষ্ট পেলেন, এবং কাদম্বিনী দেবী জানলেন যে একটা বিষ বৃক্ষ পোতা হচ্ছে, তাতে একমাত্র সাফারার হবে রবি, তার প্রাণের রবি, রবিকে সে প্রাণের রবি বলতো, হা হা কি সেই মিষ্টি ডাক, প্রাণের রবি বলে ডাকতো, তার প্রাণের রবি কষ্ট পাবে। এই ঘটনার পর কাদম্বিনী দেবী আরো আরো বেশি দূরে সরে গেলেন, এবং কাদম্বিনী দেবী তার সেই সদৃষ্টির বাসায় একা থাকেন, রবীন্দ্রনাথ নানান কাজে ব্যস্ত থাকেন, একটা হচ্ছে নতুন বউ, সেটা নিয়ে তো এক ধরনের উত্তেজনা থাকে, তাকে স্কুলে পড়ানো হচ্ছে, তাকে নতুন করে জামা কাপড় পরানো হচ্ছে, এই ধরনের একটা ফান্টুজ ব্যাপার থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই নতুন একটা ঘটনা ঘটল, কিছুদিনের মধ্যেই রবীন্দ্রনাথ বুঝে গেলেন যে এই সেই মেয়ে না যাকে রবীন্দ্রনাথ চেয়েছিল, তার এই ভবতারিণী ওরফে মিলানিনী ওরফে লরেটের স্কুলে পড়া ইংলিশ মিডিয়ামের বউটা ঠিক রবীন্দ্রনাথের ফ্রিকোয়েন্সিতে খাপ খাচ্ছে না, খাপ খাচ্ছে না, এবং বস বউ যখন ফ্রিকোয়েন্সিতে খাপ না খায় তখন কারো মনেই ভালো থাকে না। কাদম্বিনী দেবীর মনের যে ডিপ্রেশন, সেই একই ডিপ্রেশন রবির মধ্যে চলে আসল। মানে এবার কোন রবির কথা বলছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে চলে আসলো, রবীন্দ্রনাথের মধ্যে চলে আসলো, এবং যেটা হলো রবীন্দ্রনাথের কবিতাও, কবিতার ভাষা সবকিছু বদলে যেতে লাগলো। রবীন্দ্রনাথ যা যেখানে নিখাত বিরহ থাকতো, একটা পুরুষ তো সে বিরহের কবিতা লিখবেই, অবশ্যই, বা প্রেমের কবিতা লিখবে, হয় প্রেম নয় তো বিরহ, এখন সে লাগা শুরু করলো ওরে নবীন ওরে আমার কাঁচা আমরাদের গ্রামের তুই বাঁচা, মানে তার মধ্যে ডিপ্রেশন চলে আসলো, এবং তার কবিতার মধ্যে ডিপ্রেশনের ছোঁয়া পাওয়া যেতে লাগলো। বাকি গল্পটুকু আমরা আরেকটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর শুনবো, কোথাও যাবে না, স্কুল সেলে আফটার দ্য বিরতি, আফটার দ্য বিরতি শুনবো। আমি কোনো পৃথিবীর কোন গানে আমি খুব অল্প কিছু গান শুনছি, কিন্তু এমনও দিনে তারে বলা যায় ঠিক আছে যে একজনকে প্রপোজ করবে, করে নাই, করবে যা সেটা ভাবছে, যা সেই সামান্য ভাবনাটুকুর উপর একটা পূর্ণাঙ্গ গান, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘর বরিশায়। এবং এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় ঘটনা। আমরা যাদেরকে ভালোবাসি, আমরা বোধহয় সারা জীবনে তাদের মাত্র 1% কে বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি, রাইট, শেষমেশ বলা হয়, এবং সেটাও মনে হয় এরকম মহেন্দ্র খন বের করে বলতে পারি না। আর শতকরা 99% সময় আমরা ঘরে বসে ভাবি, কোনো এক ভোরবেলা, কোনো এক সন্ধ্যাবেলা, বা কোনো এক বিষণ্ন বিকেলবেলা আমরা ভাবি যে এই সময়ে তাকে এই কথাটা বললে খুব ভালো হতো যে আমি তোমাকে ভালোবাসি। আমাদের সেই কথাগুলোর কোনোদিন বলা হয় না। এই এই যে বেদনা, এইটা নিয়ে এরকম একটা গান, এমনও দিনে তারে বলা যায়, মানে অব্যক্ত প্রেমের যন্ত্রণা নিয়ে। আমরা তো সবসময় ব্যক্ত প্রেমের যন্ত্রণা নিয়ে গান গাই, ঠিক আছে, অব্যক্ত প্রেমের যন্ত্রণা নিয়ে, অন্য সাইড থেকে ম্যাক্সিমাম টাইম অব্যক্ত থাকে, তো এই জন্য রাইট। আমার একটু আগে একটা মেয়েকে দেখে মনে হচ্ছিল যে কি আছে জীবনে, গিয়ে বলি আই লাভ, বাট আমি জানি এটা বলা হয় নাই, এবং আমি এটাও জানি এটা জীবনেও কোনোদিন বলা সম্ভব না। কালকে আমি বাসে করে এক জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ করে মানে মিরপুর থেকে উত্তরা যাচ্ছিলাম বাসে করে, তো 11 নম্বর থেকে বাসে উঠছি, একটা মেয়ে ড্রাইভারের পাশে সামনে যে সিটগুলো থাকে ওইখানে সে একটা মেয়ে বসলো, তার চুল উঠছে, ঠিক আছে, সানগ্লাসটা তার মাথার উপর রাখা, এবং কোনো কারণ ছাড়াই সেই মেয়েটাকে দেখে আমার পুরো দিনটা অসম্ভব সুন্দর হয়ে গেল, এবং একই সাথে কষ্টের অনুভূতি শুরু হলো যে আমি কেন ড্রাইভার হইলাম, আমি কেন ড্রাইভার হলাম না যে তার মেয়েটার পাশের সিট ফাঁকা, ওইখানে গিয়ে আমি একটু বসতে পারতাম, তার হাতটা ধরে একটু কথা বলতে পারতাম, কিন্তু এটা তো মহিলা সিট, কিন্তু সবচেয়ে লাকিয়েস্ট পার্সন হচ্ছে ঢাকা শহরে যারা পাবলিক বাস চালায়, কারণ মহিলা সিট সব তো আশেপাশে, মানে রাজা আসি একদম রাজা, এই জন্যই মনে হয় গেটের সামনে এত ভিড় থাকে না, এই জন্যই এত রোড অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক,
তো এই যে ব্যাপারটা যেমন এবং ওইটা কি আমি পুরোটা রাস্তা জুড়ে বীরপুর এগারো থেকে সেই ই পর্যন্ত বা উত্তরা পর্যন্ত আমি পুরোটা রাস্তা জুড়ে মেটার কথা ভাবলাম, অসম্ভব মানে ভাবতে ভাবতে অনেক দূর চলে গেলাম। যে আমার কথা ছিল খিলগা, কিন্তু যেহেতু মেয়েটার নামে নাই, খিলক্ষেত আমার কথা ছিল যেহেতু মেয়েটার নামে নাই, রোহিত কন্ডাক্টর আরো পাঁচ টাকা নিয়ে যাও। তারপর খিলক্ষেত পার হয়ে আরেকটা স্টপেজ আসলো, রোহিত বললো মেয়েটা যেহেতু নামে নাই, বলে আরো পাঁচ টাকা নিয়ে যাও। এবং মজার ব্যাপার কি রিহান জানি যে আমি পুরোটা বাস জুড়ে অনেক দূর চলে গেলাম মেয়েটা না, আমি তাকে নিয়ে আমি অনেক দূর গেছি, সেটাই বলছি কত দূর গেছি যে এই মেয়েটাকে নিয়ে, এই মেয়েটা একদিন আমার বউ হবে এবং কোন এক রাত্রে মেয়েটা আমার পাশে শুয়ে থাকবে, আমরা দুজন ঘুমাচ্ছি, হঠাৎ করে ভীষণ বাইরে ঝড় বৃষ্টি শুরু হবে, খোলা জানলা নিয়ে বৃষ্টি ঢোকা শুরু করবে এবং আমি মেয়েটাকে ঘুম থেকে জাগিয়ে তুলবো যে জানলাটা লাগাও, মেয়েটা আমাকে ছাড়িয়ে দিবে, জানলাটা তুমিও লাগাতে পারো, আমি বলবো দূর জানলা লাগানো তো একটা উচিত মাত্র, তোমার সঙ্গে আমার গল্প করতে ইচ্ছে করছে, বাইরে দেখো কি দারুণ বৃষ্টি, এবং বৃষ্টি থাকবে আবার একই সাথে চাঁদও থাকবে, চাঁদের চাঁদ গলে গলে বৃষ্টি হয়ে পড়ছে এরকম একটা ব্যাপার থাকবে, এবং তারপর আমি মেয়েটাকে বলবো যে এমনও দিনে তোমাকে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশাল। তাকে নিয়ে আমি পৃথিবীর সমস্ত শহরের বৃষ্টি দেখবো, আমি তাকে নিয়ে প্যারিসের বৃষ্টি দেখবো, আমি তাকে নিয়ে রোমের বৃষ্টি দেখবো, আমি তাকে নিয়ে ভার্জিনিয়ার বৃষ্টি দেখবো, আমি তাকে নিয়ে আবুধাবির বৃষ্টি দেখবো, আমাজনের বৃষ্টি দেখবো, এবং মানে এই কথা ভেবে আমি পুরো বাস জার্নিটা একদম অন্যরকম হয়ে গেল। এমন দিনে বাসে উঠে তাহলে আমার মনে হয় যে বিরক্তিটা ওটা মানুষের কমে যখন রয়ে মনে মনে গাচ্ছিল সেই রবীন্দ্রনাথের সেই গান, এই পথ যদি না শেষ, রবীন্দ্রনাথের গান না। তারপর মেয়েটা যখন নেমে গেল তখন রবি ভাই রবীন্দ্রনাথেরই আরেকটা গান গাচ্ছিল, আজ দুজনার দুটি পথ, এটা রবীন্দ্রনাথের গান, দুটি দিকে গেছে, রাজীব ভাই এটা কি আপনার অভ্যাস হয়ে গেছে যে কোনো কথা বলার আগে রবীন্দ্রনাথ যে বললে একটু মানসিক গুরুত্ব দেয়, আমি আমি বলছি বলে তো মানুষ গুরুত্ব দেবে না কথা, বা এটা আমরা ছোটবেলায় রাজীব করতাম যে রবীন্দ্রনাথের নামে কোন রচনা লিখলে, আমি জীবনে প্রচুর লিখছি যে অর্থনীতিবিদ মাইকেল জ্যাকসন বলেছেন, একটু বাড়াবাড়ি হয়ে গেছে। আমার পরিচিত একজন আছে রবীন্দ্রসঙ্গীত লেখে, তো তো ফাইনালি কি হলো বাস জার্নি শেষ হয়ে গেল, আমি উত্তরাতে নেমে একটা কাজে ঢুকে গেলাম, মেটার কথাও ভুলে গেলাম, কিন্তু এরকম দৈনিক প্রেম, এরকম মুহূর্তের প্রেম জীবনে আমাদের প্রত্যেকের জীবনে কত শতবার আসে, এই মুহূর্তের প্রেমগুলোকে নিয়ে এমনও দিনে তারা বলা যায় টাইপের একটা গান লেখাটা সিরিয়াসলি মানে সিরিয়াসলি রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব আর কার পক্ষে সম্ভব না। তো আমি যেটা বললাম যে রবীন্দ্রনাথ তো তার ম্যারিড লাইফে যখন সুখী হলো না তখনও কিন্তু তার গানের কথা বদলে যেতে লাগলো, তার এই যে এরকম চমৎকার এমনও দিনে তার ওই জায়গাটা একটু শুনতে ভালো হতো মনে হয় যে তার ম্যারিড জীবনের অসুখের শুরু, তার ম্যারিড জীবনের অসুখের শুরু কারণ হচ্ছে তার বউ হয়ে গেল তোতা পাখি, ঠিক আছে, সে না শিখতে পারলো ইংরেজি, না থাকতে পারলো ভারতীয়, মাঝখানে একটা পড়লো এবং সে রবীন্দ্রনাথ খুব স্বাভাবিক কারণ রবীন্দ্রনাথের সাথে সে কমিউনিকেট করতে পারে না। আর রবীন্দ্র বড় সমস্যা যেটা হয় একজন শিল্পী কিন্তু একজন সাধক আসলেই তাই, এবং আমরা লালন নিয়ে কথা বলছিলাম, লালন কিন্তু তার আজীবন সাধন সঙ্গী খুঁজেছে তাই না, একইভাবে একজন রবীন্দ্রনাথ, একজন আসিফ দাস রবি, একজন রেহান, একজন লোবান, এদের জীবনে এরা যেহেতু সাধক, সাধক এদের জীবনে সাধন সঙ্গী প্রয়োজন, এবং সাধন সঙ্গী তারাই হতে পারে যাদের ওই যে বলো না ফ্রিকোয়েন্সিটা মিলে, মিলে ওই সাধনার জায়গাটা মিলে, এবং আমাদের অধিকাংশ ক্ষেত্রে ওয়েবলাইনটা মিলে না, কিন্তু রবি মানে আমাদের মিলে না, এবং আমাদের বউদের সাথে বা আমাদের প্রেমিকার সাথে আমাদের মনের মানুষের সাথে আমাদের যে ওয়েবলাইন মিলে না এটি আমরা ধরে নিই যে এত মিলবে না, হার্ডওয়্যার যাই হোক সফটওয়্যার মিলবে, সফটওয়্যারটা মিলবে না, ঠিক আছে, অ্যাপেলে উইন্ডোজ 98 যেমন রান করবে না, এই টাইপের আর কি ব্যাপারগুলো তো মিলে না, আমরা ধরেই নেই যে আমাদের জীবন প্রত্যেকের জীবন হচ্ছে একটা অ্যাপেল মেশিন যেখানে আমরা উইন্ডোজ 8 চালানোর চেষ্টা করি, উইন্ডোজ 8ও চলে না অ্যাপেলও চলে না, অথবা আমাদের দেখি একটা ফরম্যাট করা ফ্ল্যাশ দেওয়া অথবা আমাদের জীবনটা হচ্ছে একটা উইন্ডোজ কম্পিউটার যেখানে আমরা অ্যাপেল চালানোর চেষ্টা করি, ঠিক আছে, সেটাও ঠিক মতো চলে না, ফলে রবীন্দ্রনাথের কিন্তু দাম্পত্য জীবন সুখের হয় নাই এবং সুখী হওয়ার কোনো কারণ নাই, কিন্তু রবীন্দ্রনাথের একটা রবীন্দ্রনাথের দুঃখটা আরো ডাবল ছিল, কারণ আমাদের সাথে যেমন আমাদের প্রেমিকাদের ওয়েবলাইন মিলে না, কিন্তু রবীন্দ্রনাথের তো মিলছিল, একদম পুরোপুরি মিলছিল, তার সে ওয়েবলেন্থ মেলানোর অভিজ্ঞতা তো তার আছে,
তার নতুন বৌঠানের সাথে তো তার ওয়েভলেন্থ মিল একদম, এবং নতুন বৌঠানের সাথে তার ওয়েভলেন্থ মিল তো দেখেই তো সে এত কিছু করতে পারছে। এবং সে রবীন্দ্রনাথ তো তখনও মানে অল্প বয়সী ছিল, 22 বছর বয়সে সে বিয়ে করে, সে আরেকটা বিয়ে করছে এবং তার মনে হয়েছিল যে আমি এবার বিয়ে করলাম, এই মেয়েটাকে আমি নিজের মনের মতো করে ওয়েভলেন্থে মিলাতে পারবো। যখন মিলে নাই তখন রবীন্দ্রনাথ বুঝছে যে এটা আসলে মিলবার নয়, যে ওয়েভলেন্থ কখনো একবার মেলানো যায় না, এটা মিলে যায়, এটা এটা মেলানো যায় না, এটা মিলে যায়। তখন রবীন্দ্রনাথের কবিতার মধ্যেও সেই সব হতাশা প্রকাশ পেতে শুরু করলো। এবং তার একটা কবিতা এরকম সে লিখছিল যে, সংসারের যেদিকে ফিরে চাই এমন কি কেহ তোর নাই, তোর দিন শেষ হলে স্মৃতিখানি নিয়ে কোলে, শোয়ায়া বিষাদের কোমল শয়নে, বিমল শিশির মাখা প্রেম ফুল দিয়ে ঢাকা, চেয়ে রবে আনত নয়নে। একদম পুরোপুরি ফ্রাস্ট্রেশনের, পুরোপুরি ডিপ্রেশনের একটা, এবং তার এই প্রথমবারের মতো তার লেখার মধ্যে একটা হাহাকার ফুটে উঠল, এবং সেই হাহাকারটা খুব স্পষ্ট। কার জন্য হাহাকার? হাহাকারটা হচ্ছে তার নতুন বৌঠানের জন্য, শ্রীমতী হের জন্য। রবীন্দ্রনাথ একটা আরেকটা কবিতা লিখছিল, কেন গান শুনাই, সেটা লাইন ছিল, প্রথম দুটা লাইন, এসো সখী এসো মোর কাছে, কথা এক সুধাভারই আছে। যে মানে আমরা আমরা আমাদের প্রেমিকার কাছে কি চাই, আমি কি চাই, আমি চাই আমি ডাকি, আমি নক করি, আমি ডাকি, আমি দেখা করতে চাই, কারণ খুব তুচ্ছ একটা কথা, খুবই তুচ্ছ একটা কথা, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত না তাকে আমি বলতে পারছি ততক্ষণ পর্যন্ত তো আমি শান্তি পাচ্ছি না। এবং এই সামান্য কথাটা তাকে বলার মধ্যে যে কি অসামান্য শান্তি, এটা তো প্রত্যেকটা প্রেমিক এবং প্রত্যেকটা প্রেমিকাও জানে। এবং এটা রবীন্দ্রনাথ কি সুন্দর নিয়ে আসছে যে, এসো সখী এসো মোর কাছে, কথা এক সুধাবার আছে। তো এগুলো সব তার ব্যক্তিগত জীবনের ফ্রাস্ট্রেশন, তার নতুন বৌঠানের প্রতি তার যে আকর্ষণ, যে হাহাকার, এই গানগুলো সেগুলো প্রকাশ পাচ্ছে। তো রবীন্দ্রনাথের এদিকে ডিপ্রেসড, আর ওদিকে কাদম্বিনী দেবী তো রবীন্দ্রনাথের ডিপ্রেসড মনের খবর জানে না, কিন্তু রবীন্দ্রনাথের কবিতা যেগুলো প্রকাশ পায় সেগুলো সে পড়ে, এবং পড়ে তার কষ্ট আরো দ্বিগুণ বাড়ে, কারণ তার মনে হয় যে আমি তো নিজে সুখী হতে পারিনি, আমার রবি তাকেও আমি সুখী করে যেতে পারলাম, সেও অসম্ভব কষ্টে আছে। তো এরকম এরকম চলছে, এবং রবীন্দ্রনাথ তার নিজের জীবন নিয়ে ব্যস্ত, আর কাদম্বিনী তার একাকিত্বের মধ্যে ভুগছে। এর মাঝখানে রবীন্দ্রনাথকে কাদম্বিনী দেবী দাওয়াত দিল যে সন্ধ্যা আমার এখানে খাবে, এবং ঠিক হলো রবীন্দ্রনাথ ঠাকুর আসবে, যতীন্দ্রনাথও আসবে, তার স্বামীও থাকবে, এবং ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন হবে। কাদম্বিনী দেবী সারাদিন ধরে রান্না করলেন, লুচি টুচি মাছ মাংস পায়েস অনেক কিছু রান্না করলেন সারাদিন ধরে। ওদিকে রবীন্দ্রনাথ আর যতীন্দ্রনাথ গেছে তাদেরই আরেক আত্মীয়র বাড়িতে, সেখানে তারা গান বাজনার আসর বসিয়েছে, এবং সন্ধ্যার সময় রবীন্দ্রনাথ বারবার তার দাদাকে তাগাদা দিচ্ছে যে, দাদা চলো আমাদের তোমার বাসায় আজকে দাওয়াত আছে, নতুন বৌঠান অপেক্ষা করছে, চলো। যতীন্দ্রনাথ বলছে আরে রাখি আর একটু গান শুনি, আর সেই জ্ঞান বা ভাবি তা ছেলেমেয়েরা, আরে রবি তুমি যেতে পারবা না, আরে গান শোনো গান শোনো, আমরা এইভাবে থাকি। গানের পর গান চলতেছে, রবীন্দ্রনাথ চোখ দিয়ে আসর জমে গেছে, সেই আসর ছেড়ে রবীন্দ্রনাথ উঠতে পারতেছে না। যেভাবে আমি কাল কাটকা পড়ছিলাম বনানীর একটা ক্যাফেতে, আসর ছেড়ে উঠতে পারতেছিলাম না, আমার একজনের কাছে যাওয়ার দরকার ছিল, তো আসর ছেড়ে উঠতে পারতেছিলাম না। রবীন্দ্রনাথ কিছুতেই আসর ছেড়ে উঠতে পারছেন না। আর এদিকে আরেকটা বাড়িতে কাদম্বিনী দেবী পঞ্চব্যঞ্জন সাজিয়ে, খাবার সাজিয়ে সে বসে রয়েছে তার রবির জন্য। সন্ধ্যে পার হয়, বিকেল পার হয়, সন্ধ্যে পার হয়, রাতের ঘন্টা পার হয়, কলকাতার দারোয়ানরা জানিয়ে দিল রাত 9টা বেজে গেছে, ওদের ঘন্টা দিয়ে জানিয়ে দিল, 9টার ঘন্টার পর 10টার ঘন্টা বাজলো, তারপরও কাদম্বিনী শব্দ হলেও কাদম্বিনী ছুটে ছুটে যাচ্ছে, যে বোধহয় মাত্র আসলো ওরা। 10টার ঘন্টা বাজার পরও কাদম্বিনী দেবীর মনে হলো যে তাও তো আসতে পারে, ওরা তো অনেক সময় রাত করে আসে, 11টা 12টা অপেক্ষা করতে করতে কাদম্বিনী দেবী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। সে কিন্তু এটাও মনে মনে ভেবেছিল যে যতীন্দ্রনাথ ভুলে যেতে পারে, রবি আসবে। ঘুমিয়ে পড়লেন এবং পরদিন তার ঘুম ভাঙল। কাদম্বিনী দেবীর খুবই মন খারাপ থাকার কথা যে তার ঘুম ভাঙছে না। কাদম্বিনী ঘুম থেকে উঠে ভীষণ খুশি, সে আয়নার সামনে দাঁড়িয়ে পাগলের মতো লাফাতে লাগলো, হাসতে লাগলো। ঠিক আছে, তার মনে পড়ে গেল কিছু পুরানো দিনের কথা, যখন সে রবীন্দ্রনাথের সাথে একই নাটক অভিনয় করেছিল, রবীন্দ্রনাথ অলিক হয়েছিল, সে হয়েছিল শ্রীমতী হেমাঙ্গিনী, তাদের সেই দুষ্টুমি, তাদের সেই খুনসিটির কথা মনে পড়ল। কাদম্বিনী দেবী খুব আরাম করে সাজলো, সেই সময় দাসী এসে সে চোখে কাজল দিল, কপালে টিপ দিল, দাসী এসে বলল যে কালকের খাবারগুলো কি করব, ওগুলি কি গরম করতে দেব? কাদম্বিনী দেবী খুব তাচ্ছিল্য বলে বলল যে এগুলি ফেলে দেয়।
ওগুলি ফেলে দিল। কাদম্বিনী দেবী রবীন্দ্রনাথের পুরনো বইগুলো ঘেঁটে ঘেঁটে দেখতে লাগলো, সেখানকার কবিতাগুলো পড়তে লাগলো, রবীন্দ্রনাথের সমস্ত কোটেশনগুলো তার মনে পড়তে লাগলো, তাদের দুজনের অনেক স্মৃতির কথা তার মনে পড়তে লাগলো এবং সে গুনগুনিয়ে গান গাইতে লাগলো এবং বাসা চাকর বাক্যরে লক্ষ্য করলো যে কাদম্বিনী দেবী অনেকদিন পর আজকে ভীষণ হাসি খুশি, তার মনে কোনো দুঃখ নাই, তার মনে কোনো বেদনা নাই। সে সারা ঘরময় ছোটাছুটি করছে, আয়নার সামনে বারবার দাঁড়াচ্ছে, নিজের রূপ দেখছে, নিজের চুল দেখছে। রবি যেই যেই জিনিসগুলোকে সবচেয়ে বেশি প্রশংসা করত, যে জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকতো, সেগুলোই বারবার সে নিজের মতোই নিজের চোখে রবির দৃষ্টিটাকে দেখতে লাগলো এবং সে রাত্রেবেলায় তার ঘুম আসে না। কাদম্বিনী দেবী একটি কাণ্ড করলেন, আফিম থাকতো তখন কলকাতার লোকেরা আফিম খেতেন ঘুম আসার জন্য, মানে এক ধরনের আমরা যেমন এখন ঘুমের জন্য স্লিপিং পিল খাই, আফিম খেতে। কাদম্বিনী দেবী রাত্রেবেলায় একদম খেয়ালের বসে হাসি মুখে এক গাদা আফিম খেয়ে ফেললেন এবং একটা চিঠিও লিখলেন। চিঠিটা ঠিক কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে এটা আজও রহস্য। কেউ বলে রবীন্দ্রনাথকে উৎসর্গ করে লেখা হয়েছে, কেউ বলে এটা তার স্বামীকে উৎসর্গ করে লিখছিল, কিন্তু এবং কি লিখছিল সেটাও রহস্যময়। কারণটা কেমন রহস্যময় আমি সেটি পরে বলছি। সে আফিম খেলো, একটা চিঠি লিখলো সে আফিমের ঘরে, তারপর সে ঘুমিয়ে পড়ল। অনেকগুলো আফিমের বুড়ি খেয়ে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলায় চাকর বাকর বেলা হয়ে যাচ্ছে, একটা ছোট্ট অংশ বাদ রয়ে গেছে, তার আগে কিন্তু উনি নিজের মতন করে নৃত্যও করেন। হ্যাঁ, নৃত্য করার সময় তার সামনের যে আয়নাটা ছিল, এক পর্যায়ে রাগে কোন এক রাগে সে কিন্তু সে আয়নাটা সেই ভাঙা কাচের টুকরোর উপরেই সে আলতার মতন করে তার পায়ের রক্ত সারা ঘরে ছড়াতে থাকে এবং হাঁটতে থাকে এবং তারপরে সে শুয়ে পড়ে এবং দারুণ ভাবে সাজে, তার আগে কপালে টি, চোখে কাজলতে দারুণ ভাবে সাজে, শুয়ে পড়ে আফিম খেয়ে সে ঘুমিয়ে পড়ে। পরদিন বেলা হয়, কাদম্বিনী দেবী আর উঠে না, দাসী বারবার দরজা থেকে ফিরে যায়, বেলা বাড়তে থাকে, রোদ চড়তে থাকে। একটা বোঝা এক দাসীর কি সন্দেহ হয়, সে দরজা খুলে ঢুকে, দরজা ধাক্কা মেরে সে ঢুকে, ঢুকাবে না দরজা ধাক্কা মেরে সে ঢুকে না, সে অনেক দরজার মধ্যে করাঘাত করতে থাকে, দরজা ভেতর থেকে কেউ সাড়া দেয় না। তখন বাইরের জানালা থেকে সেই দাসী উকি মেরে দেখে যে কাদম্বিনী দেবী শুয়ে রয়েছে, তার চোখ খোলা, কিন্তু শুয়ে থাকার ভঙ্গিটাই বলে দিচ্ছে কিছু একটা হয়েছে। দাসী যখন জোরে চিৎকার দেয়, সাথে সাথে পুরো আত্মীয় স্বজন মহলে খবর হয়ে যায়। সবার প্রথমে কথাটা কানে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তার অতি বিশ্বস্ত এক চাকরকে পাঠায় যে তুমি যাও। চাকরকে সে কিছু নির্দেশনা দেন, সেই চাকর এসে প্রথমে দরজা ভাঙে, দরজা ভাঙার আগে পুরো বাড়ি থেকে সবাইকে বের করে দেওয়া, দরজা ভাঙার পর গিয়ে দেখে যে রেহান যে কথাটা বলল, সারা ঘর ময় কাচের টুকরা, আয়না ভাঙা হয়েছে এবং কাদম্বিনী দেবী মৃত অবস্থায় শুয়ে আছে, তার চোখটা খোলা। প্রথমেই দেবেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে কাদম্বিনী দেবী সুইসাইড করেছে। প্রথমেই চাকরের কাজ ছিল যে আশেপাশে কোন সুইসাইডাল নোট আছে কিনা, চাকরটা সুইসাইডাল নোট খুঁজে পেল এবং সে পুরো তার উপর নির্দেশ ছিল সুইসাইডাল নোটটা পড়া। সে পুরো সুইসাইডাল নোটটা পড়ল, চিঠিটা কি লিখছিল পড়ে সে ইনফরমেশন গুলো নিল এবং ঘরের মধ্যে সে সুইসাইডাল নোটটা আগুন দিয়ে পুরাল। কারণ রবীন্দ্রনাথের বাবার স্ট্রিক্ট অর্ডার ছিল কোন আলামর যেন বাইরে না যায়, চিঠিটা পোড়ানো হল। তারপর সে ডেড বডিটা তোলার জন্য যেই গায়ে হাত দেবে তখনই কাদম্বিনী দেবী একটা নিঃশ্বাস ফেললেন এবং তার চোখের পলক, চোখের পাতাটা পলক দিয়ে উঠল। চাকর চমকে গেলেন, কপালে হাত রাখলেন, কাদম্বিনী দেবী মরেন, তিনি এখনো জীবিত আছেন, তার বুক ধকপক করছে, তার গলায় হাত দিলে তার শ্বাসকষ্টটা পাওয়া যাচ্ছে। চাকর তখন আরো বিকট জোরে চিৎকার দিয়ে বলল, নতুন বৌঠান বেঁচে আছেন। সাথে সাথে কলকাতার নামি দামি ডাক্তারদেরকে নিয়ে আসা হল, ডাক্তাররা কাদম্বিনী দেবীর দায়িত্ব নিলেন, বিলাতি ডাক্তার না হসপিটাল, বাসাতেই বড় বড় বাঘা বাঘা ডাক্তার আসলো। তিন দিন ধরে অনেক চিকিৎসা হলো, অনেক চিকিৎসা হলো, জমে মানুষের টানাটানি হল, কিন্তু কাদম্বিনী দেবী আসলে মারাই গিয়েছিলেন, কিন্তু তিনি বোধহয় তার শেষ নিঃশ্বাসটা ওই চাকরের সামনে তিনি ছেড়েছিলেন, বোধহয় রবীন্দ্রনাথের কথা ভেবেই, হয়তো তার জীবনের অনেক দিনের দীর্ঘশ্বাসটা তিনি জমা করে রেখেছিলেন রবির জন্য। আর যদি মৃত্যুর কথাই বলি, তাহলে তো যখন তারা আসেনি, অপেক্ষা করতে করতেই সকালবেলা উঠেই কিন্তু আসলে নতুন বৌঠান একবার মরে গিয়েছে। এক্স্যাক্টলি। তো তারপর এখন এটা তো পত্র পত্রিকায় ছাপা হলে খুবই মানে
বদনাম হবে, সমস্ত সম্পাদকদের ডাকা হলো, তাদেরকে ব্যাপক খাওয়া দাওয়া করানো হলো এবং সব ধরনের খাওয়া দাওয়া করানো হবে এবং প্রত্যেককে মোটা খামে করে টাকা ভরে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো ঠাকুর বাড়ির বিশেষ অনুরোধ এটা যেন কোনোভাবে পত্রিকাতে কাদম্বিনী দেবী যে আত্মহত্যা করেছেন এটা যেন কোনোভাবে না আসে। এবং বাংলার সম্ভ্রান্ত পরিবার হিসেবে ঠাকুর বাড়ির একটা অনুরোধ তখন আদেশের চেয়ে অনেক বড় ছিল, অনেক বড় ছিল। বিলিতি একজন ডাক্তারকে দিয়ে সার্টিফিকেট লেখানো হলো যেটা নর্মাল ডেথ ছিল, এটা কোনো সুইসাইডাল কেস ছিল। তারপর কাদম্বিনী দেবীর শবদেহ নিয়ে যাওয়া হলো, সেটাকে দাহ করা হলো এবং রবীন্দ্রনাথ তার ধ্রুবতারাকে সারা জীবনের জন্য হারালেন। তার খুব সামান্য অবহেলায়, হয়তো তার অসহায়ত্ব ছিল কিন্তু কিছু করতে পারেননি। এবং এইভাবে বাংলা সাহিত্যের এক মহান নারীর কাদম্বিনী দেবীর জীবনটা শেষ হল, যেই মহান নারীর মাধ্যমে মহান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মই হয়েছে বলা যায়, বা রবীন্দ্রনাথ ঠাকুর সত্যিকার অর্থে মহান হতে পেরেছিলেন। তো আজকের মেন্টো যে বাত্তিজালো শো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যখন আমরা করব ঠিক করেছিলাম, তখন আমরা ঠিক করলাম যে আমরা রবীন্দ্রনাথ এবং কাদম্বিনী দেবীর এই পুরো ঘটনাটা যতখানি ডিটেলসে বলা সম্ভব বলি। এবং এটাই ছিল তোমাদের প্রতি আমাদের নিবেদন। এবার আমি অনেকক্ষণ বক্তব্য করছি, অনেকক্ষণ কথা বলছি, আমি ছেড়ে দিচ্ছি রেহান এবং রাজীবের কাছে। কারণ এরপর আমার এই ব্যাপারে এবং রবীন্দ্রনাথের ব্যাপারে এবং কাদম্বিনী দেবীর ব্যাপারে এমনকি প্রেমের ব্যাপারে বস কিচ্ছু বলার নেই। আমি শুধু ছোট্ট একটা যোগ করবো, কারণ এই গল্প শোনার পর আমাদের শ্রোতাদের মধ্যে অনেকেরই কৌতূহল হবে, তারা জানতে চাইবে আরো ডিটেলস ভাবে। আমি বলবো যে তোমরা অবশ্যই পড়লে, যেটা অনেক এটা নিয়ে অনেক ভাষণ আছে, খুবই রিসেন্টলি আমি ওই লেখকের পুরো নামটা ভুলে গেলাম, রঞ্জন সামথিং, উনি একটা লিখেছেন এবং খুবই বেস্ট সেলার ছিল বইটা, যে কাদম্বিনী দেবীর সুইসাইড নোট। এই বইটা পড়লে তোমরা একটু বিভ্রান্ত হবে, কারণ আমি বইটা আসলে খুবই আগ্রহ নিয়ে, যেহেতু বইটা খুবই আলোড়ন ফেলেছিল বিশেষ করে ওপার বাংলায়, আমি খুবই আগ্রহ নিয়ে পড়া শুরু করেছিলাম এবং পড়তে গিয়ে আমি হোঁচট খেয়েছি প্রতি পলে। কারণ আমি কাদম্বিনী এবং রবীন্দ্রনাথের প্রেমের যেই এখানে ধরেন 80% সত্য ঘটনার সঙ্গে 20% কল্পনা মিশিয়ে সুনীল যেটা তৈরি করেছিলেন, বা 60% সত্যের সঙ্গে 40% কল্পনা মিশিয়ে সুনীল যেটা তৈরি করেছিলেন, যেটা প্রথম আলোতে আছে, প্রথম আলোর খুব সম্ভবত প্রথম খণ্ডেই কাদম্বিনীর ব্যাপারটা প্রথম খণ্ডের মধ্যেই ছিল আর কি। তো আমি বলবো যে তোমরা যদি জানতে চাও তোমরা প্রথম আলোর ভার্সনটাই পড়ো, কারণ রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাইট, থ্যাংক ইউ, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের যে কাদম্বিনী দেবীর সুইসাইড নোট আছে সেখানে প্রেমটাকে অনেক বেশি শরীর কেন্দ্রিক ভাবে দেখানো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে রবীন্দ্রনাথ এবং কাদম্বিনী দেবীর সম্পর্কটা অনেকে ভাবতে পারে যে একটা নির্জন বাসা, একটা যুবক একটা যুবতী, অন্যভাবে চিন্তা করছি, থ্যাংকস রাজীব, একটা যুবক একটা যুবতী অনেকক্ষণ সময় কাটায়, অনেকের মনে মানে আমরা তো শরীরের অস্তিত্বকে অস্বীকার করতে পারি না, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বিনী দেবীর সম্পর্কটা অনেক বেশি ছিল মানসিক, তাদের পরস্পরের প্রতি পরস্পরের নির্ভরতাটা ছিল মানসিক নির্ভরতা, এখানে শরীরের প্রকাশ হইতে ছিল, হ্যাঁ হাতটা ধরলে হয়তো ভালো লাগে। একই সঙ্গে তারা দোলনায়, তারা যে চন্দননগরে যে বাড়িটা করেছিলেন, বাড়িতে থাকতেন সেখানে, পেছনে কিন্তু তারা দোলনা ছিল, দোলনায় তারা একসঙ্গে দুলতেন, তারপর সদস্যদের বাড়ির একটা বিশাল বারান্দা তারা নিজেদের মতো করে নন্দন কানন বানিয়েছিলেন, যেটাকে নন্দন কানন বলতেন, এবং নন্দন কানন হচ্ছে প্রেম উদ্যান, সেখানে তারা এই প্রেম উদ্যানে মানে এই ভালোবাসার গভীরতাটা বোঝানোর জন্য বলি, এই প্রেম উদ্যানের কথা যে যতবার লিখেছে কোথাও না কোথাও কিন্তু একবার ছিল যে প্রায়ই রবি ঠাকুর যেটা করতেন কাদম্বিনীর পায়ের কাছে গিয়ে বসে গল্প করতেন, সেটাই রবীন্দ্রনাথ সম্মানটা কোন লেভেলে ছিল, এটাকে শারীরিক যাতে না মেলায় মানুষ, ওই জন্য এই কথাটা বলা। রবীন্দ্রনাথ নিজে লিখেও গেছে যদি মানে দেব শ্রীচরণী বিষয় বাসনা বিষয়জন, তোমার পায়ে আমার যত বিষয় আছে, আমার যত বাসনা আছে, তোমার পায়ের কাছে আমি সেটা বিসর্জন দিতে আমি প্রস্তুত আছি। রবীন্দ্রনাথের কাছে প্রেমটা ছিল পূজার মতো, রবীন্দ্রনাথের প্রেমের অসাধারণ গান আছে পূজা ও প্রার্থনা পর্বের, রবীন্দ্রনাথের অনেক গানগুলো হচ্ছে আপনারা দেখবেন পূজা ও প্রার্থনা পর্বের, যেটা কিন্তু মাঝে মাঝে তবু দেখা পাই, এর চেয়ে বড় রোমান্টিক গান কিন্তু আর কি হতে পারে। এটাই আমি বলবো যে তোমরা যদি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাদম্বিনী দেবীর সুইসাইড নোট পড়তে যাও হোঁচট খাবে, কারণ সেখানে শরীরটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বিনী দেবীর সম্পর্কটা ছিল অনেক বেশি মানসিক সম্পর্ক, এবং একটা পবিত্র সম্পর্ক এর চেয়ে বড় পবিত্র হতে পারে না, যেখানে
পরস্পরের প্রতি পরস্পর নির্ভরতাটা পুরোপুরি মানসিক। কোথা পাব না এত প্রেম আমি, কোথা পাব না তোমার হৃদয়ে রাখিতে আস না মিটিতে হৃদয় না জুড়াতে লুকাইয়া ফেলি চুকিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। সেটাই, চিরদিন কেন তার দেখা পাওয়া যায় না, এই এই বেদনার, এই রহস্যের এবং এই জটিলতার কোথাও বোধ হয় শেষ নেই, এটার বোধ হয় শেষ নেই। আমি আমি জানি আমার শ্রোতাদের কাছে অনেক পেইনফুল লাগবে, তারপর আমি কাদম্বিনী দেবীর শেষ দৃশ্যটার আর কিছু ঘটনার বলতে চাই। যে কাদম্বিনী দেবীকে তো শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, যেভাবে সৎকার করা হয় সেই ধর্মের লোকদেরকে আগুনে পুড়িয়ে, তো সেখানে একটা ব্যাপার থাকে, একটা মৃতদেহ পোড়ানোর জন্য মুখাগ্নি করতে হয়, মুখে আগুনটা ছোঁয়াতে হয়। এটা করে যে মারা যায় তার পুত্র সন্তান, এটা হচ্ছে পুত্র সন্তানের দায়িত্ব, যে মারা যাচ্ছে তার পুত্র সন্তান তার এই কাজটা মুখাগ্নিটা করবে। যদি সন্তান না থাকে তাহলে হয় বাবা নয় স্বামী মুখাগ্নি করবে। কাদম্বিনী দেবীর তো সন্তানই ছিল না, পুত্র সন্তান তো নেই, তো তার স্বামী যতীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে মুখাগ্নি করার কথা। কিন্তু কাদম্বিনী দেবীর আত্মহত্যার পর তার স্বামী যতীন্দ্রনাথ ঠাকুর এত বেশি গিল্টি ফিলিংসে ভোগা শুরু করলেন, কারণ তিনি যদি ওই ওই রাত্রে রবিকে অ্যালাউ, তিনি নিজে আসতে পারেননি, তারপর রবিকে যদি তিনি অ্যালাউ করতেন তাহলে এই ঘটনাটা ঘটত না। তো তিনি এত মানসিকভাবে ভেঙে পড়ছিলেন যে তার পক্ষে শ্মশানেই, যে মানে কাদম্বিনী দেবী কি পরিমাণ দুর্ভাগা, তার স্বামী শ্মশানেই যেতে পারেন। আর আরেকভাবে যদি বলি রবি ভাই, তাহলে কিন্তু এটাও বলা যায় যে কত সৌভাগ্যবতী সে যে জীবনে যার সঙ্গ চেয়েও পায়নি মৃত্যুর সময় তার সঙ্গ নিতে হয়নি, এবং সে শ্মশানে যায়নি এবং তাকে জোর করে তার সেই জ্ঞান ভাবি তাকে বাসায় নিয়ে গেছে, এবং দায়িত্বটা পড়লো রবীন্দ্রনাথ ঠাকুরের উপর যে তার নতুন বৌঠানের মুখে মুখাগ্নি করতে হবে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে একটা মানুষ মারা গেলে যেসব কাজ করতে হয় রবীন্দ্রনাথ ঠাকুর যন্ত্রের মতো সেগুলো করল। শুধু মুখাগ্নি করার ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুর বিনীতভাবে সবার প্রতি অনুরোধ জানালো যে এই মানুষটার মুখে আমি আগুন দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, হোক সে মৃত কিন্তু এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। তবে হ্যাঁ, সবাই পুরো ব্যাপারটা বুঝলো, বুঝার পর রবিকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হলো যে ঠিক আছে মুখাগ্নি করা হবে না, এক ধরনের মুখাগ্নি ছাড়াই অন্য কোন আত্মীয় স্বজন এসে কোন রকম মুখে আগুন দিয়ে কাদম্বিনী দেবীকে দাহ করা হলো। এবং কাদম্বিনী দেবী যখন চিতা জ্বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বিশ্বাস করতে পারছে না যে তার নতুন বৌঠান নাই, সে মারা গেছে। মানে আসে না তীব্র শোকে মানুষ, মানে অল্প শোকে কাতর হয়, অধিক শোকে মানুষ পাথর হয়। রবীন্দ্রনাথ ঠাকুর সেই পাথর সিচুয়েশনে ছিলেন, যে তার বিশ্বাস হচ্ছে, তার কাছে মনে হচ্ছে সব নাটকের দৃশ্য, সব সিনেমার মতো লাগছে, স্বপ্নের মতো লাগছে কি যেন। এবং সে চিতার সামনে বসে সে রবীন্দ্রনাথ ভাবছে সে অন্য মানুষকে হয়ে গেল। এক পর্যায়ে রবীন্দ্রনাথ আবিষ্কার করলো সে অন্য একটা সাবজেক্ট দিয়ে ভাবছে। রবীন্দ্রনাথ একটা বই লিখছিল তখন, প্রকৃতির প্রতিশোধ, রবীন্দ্রনাথ আবিষ্কার করে দেখলো, এবং আবিষ্কার করে দেখে তার খুবই গিল্টি ফিলিং হইল যে যেখানে তার নতুন বৌঠানের মৃতদেহ পুড়ছে সেখানে সে তার সেখানে বসে তার নতুন বই নিয়ে, সে বৌঠানের চিন্তা কি বাদ দিয়ে সে তার নতুন বই নিয়ে সেই বইতে আর কি কি অ্যাড করা যায়, কি কি লেখা যায়, কাভার কেমন হবে এগুলো নিয়ে ভাবছে। এবং অপরাধ বোধে ভোগার পরও রবীন্দ্রনাথ দেখলো যে না, নতুন বৌঠানকে ভুলে থাকার এটাই সবচেয়ে বড় উপায়, বস এখানে আমি আমার লেখালেখিতেই মনোযোগ দেই, অবশ্যই, এবং এটা পুরো মনকে কেন্দ্রীভূত করে একীভূত করে রবীন্দ্রনাথ পুনরায় তার নতুন বই প্রকৃতির প্রতিশোধ নিয়ে ভাবা শুরু করল। রাইট, যেই কষ্টটা নিয়ে ইদানিংকালের জেনারেশন
ধাবিত হয় ড্রাগসের দিকে, সে সেটাকে সাহিত্যের দিকে। এক্স্যাক্টলি, কথা অসংখ্যভাবে যাইতে আমরা বলছি না যে তুমি প্রেমে ছেঁকা খাও, তোমার সঙ্গে কোনো মেয়ে বিচ্ছে করে যা খুশি তাই করে, এটা তোমার জন্য একটা বড় আশীর্বাদ। এই যন্ত্রণাটাকে পুঁজি করে তুমি লেখক হলে লেখো, গায়ক হলে গান গাও, সুরকার হলে সুর দাও, কিছু একটা করো, ডু সামথিং রাইট। আর আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম রবি ভাই, যে যতীন্দ্রনাথের যে ব্যাপারটা, ওনার গিলটি ফিলিংস এর যে রিয়েলাইজেশনটা, মানে উনি অপরাধবোধ ঠিকই ছিল, উপলব্ধিটা কিন্তু আসে উনি জাহাজের ব্যবসায় যখন প্রচন্ড ভাবে মার খান বা ধরা খান, তারপরে কিন্তু উনি বুঝতে পারে যখন উনি নিঃসঙ্গ হয়ে যান, তখন উনি বাড়িতে এসে সঙ্গী হিসাবে তার বউকে আর পায়নি। এবং যতীন্দ্রনাথ ঠাকুর তিনি তার স্ত্রীকে অবহেলা করতেন বেশ কিছু কারণে। এক নম্বর, সে থিয়েটার নিয়ে ব্যস্ত ছিলেন, নানান ধরনের ব্যবসার চেষ্টা করতেন, এবং সবচেয়ে বড় ভেঞ্চার যে কারণে তার বউটা মারা গেল, সবচেয়ে বড় ভেঞ্চার তিনি হাতে নিয়েছিলেন, বাঙালি জাহাজ তিনি দেবেন। এবং সেই জাহাজের কাজকর্ম নিয়ে তিনি এত ব্যস্ত ছিলেন যে শেষের দিকে তিনি খুব বেশি তার বউকে অবহেলা করতেন, খুব বেশি। এবং বউ মারা যাওয়ার পর তিনি এই শোককে সামলানোর জন্য তিনি আবার পুনরায় জাহাজের ব্যবসায় মনোযোগ দিলেন। এবং সেই জাহাজে একসাথে রবি ঠাকুর নিজে, যতীন্দ্রনাথ এবং জ্ঞাননন্দিনী তিনজন মিলে কিন্তু আবার ট্যুরেও গিয়েছে। যে ট্যুরে যাওয়ার পথে তাদের আবার মনেও পড়েছিল ওই কাদম্বরীর কথা, কিন্তু সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত মানুষগুলো সহজে স্মৃতিচারণ করে সহজে কাঁদে না, তাদেরকে হাসি মুখ ধরে রাখতে হয়। এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, আমি রিহানের উপর অসম্ভব, তার এই সূক্ষ্মদর্শিতা দেখে অসম্ভব খুশি, এত আয়োজন করে এত টাকা পয়সা খরচ করে যে জাহাজের ব্যবসাটা শুরু করা হয়েছিল, সেই জাহাজের ব্যবসাটা নির্মম ভাবে ব্যর্থ হয়। এবং ব্যর্থ হওয়ার পর যখন জাহাজের ব্যবসা করছিল, সফল হচ্ছিল, তখন জ্যোতি কিন্তু তার পাশে তার জ্ঞান নন্দিনী বৌদিকে পেয়েছিল, আরো অনেক লোকজনকে পেয়েছিল। কিন্তু যে রিহান যেটা বলল, এই জাহাজটা যখন ডুবে যায়, পুরো ধরা খেয়ে যায়, তখন জ্যোতি কিন্তু বাড়ি ফিরে আর কাউকে পায় নাই। শুধু তার মনে ওইটা, আগে তো ছিল গিলটি ফিলিংস, এখন তারপর এসেছিল উপলব্ধি, যে আজকে আমার সেই লক্ষ্মী বউটা যদি থাকতো আজকের এই নিঃসঙ্গ গৃহে, আমার মাথায় হাত বোলানোর মতো অন্তত একটি মানুষ আমি পেতাম। ছোট্ট একটা বিরতি নিতে হবে না, যাই ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিবেন তাজ রবি, আমার সঙ্গে রয়েছেন প্রায় বলতে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর রাজীব আছেন অবশ্যই আমাদের সঙ্গে, রবীন্দ্রনাথ এবং আমাদের সঙ্গে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, কাদম্বরী দেবীও হয়তো আছেন, এবং কাদম্বরী দেবী আমার বুকের ভেতরে রয়েছে কাদম্বরী দেবী। তবে একটা ছোট্ট নোট অফ ডিসেন্ট বোধ হয় দেওয়া দরকার রাজীব, যে আমাদের আমাদের অনেক কাদম্বরী দেবী আছেন যারা এই শোটা শুনছেন, এবং তারা হয়তো ভাবছেন যে বাহ এটা তো বেশ ভালো, আফিম খেয়ে, এবং যেহেতু বলাই হয়েছে আফিম ঘুমের ওষুধ, হ্যাঁ একই ধরনের, নো, সুইসাইড কোনো ধরনের সমস্যার সমাধান নয়, বরঞ্চ বাঁচো, মনের মতো বাঁচো, যা ইচ্ছা হয় তাই করো, জীবনটাকে পুরোপুরি উপভোগ করো, নিজের জীবনের কাছে কখনোই হেরে যেও না। কাদম্বরী দেবী অসম্ভব মহিষী একজন মহিলা ছিলেন, তবু আমি বলবো তিনি যতটা বড় ছিলেন, সুইসাইডের কাজটা একদম কি বলবো খুব ছোট এবং খুব মামুলি এবং খুব ছেলে মানুষই ধরনের একটা কাজ হয়েছে, এটা তার মহত্বকেই খর্ব করেছে। যতই কষ্ট থাকুক, আরে আমি কত কষ্ট নিয়ে এত শো করি, কেউ কি সেই কষ্টের খবর রাখে? কেউ রাখে না। বন্ধু দিবসে আমার কোনো বন্ধু ছিল না, আমি কতদিন যাবত এই শহরে বন্ধুহীন ঘুরে বেড়াচ্ছি, কই আমি শো করছি, তোমাদের সাথে হাসছি, আমি তো সুইসাইড করার চেষ্টা করি, কিংবা আমার কষ্টটা চিন্তা করেন, আমার তো ইচ্ছে করে যে কোন একজন অসম্ভব অসম্ভব মহিষী, এ যুগের মডার্নাইজড মহিষী কোন একজন নারীর সঙ্গে গ্লোরিয়া জিন্সে কফি না হোক, এক গ্লাস ঠান্ডা মিনারেল ওয়াটার তো খেতে পারে, আমার তো ইচ্ছে করে। কফির দাম তো না না, সেটা মহিষী নারী দিয়ে চিন্তা করেন, ঠিক আছে মানে আমরা তো হচ্ছি গরিব মেধাবী প্রেমিক, গরিব মেধাবী প্রেমিকরা প্রেমিকা হিসেবে অবশ্যই এমন একজন প্রেমিকা খুঁজে নেয় যারা, ঠিকই আছে অন্য পোলা পাইন টাকা দেয় আমরা কথা দিই, সেটাই এবং সিরিয়াসলি মানে আমি একজন আমাকে তাই আমি আমার প্রত্যেকের আমাদের ব্যক্তিগত অনেক শোক দুঃখ যন্ত্রণা আছে, আমি একটা কথাই তখন বলি, কেউ যদি বলে যে আজকে আমার মনটা ভীষণ খারাপ, আমার ভালো লাগছে না, আমি তখন তাকে একটা কথাই বলি, আজকে তুমি এই মুহূর্তে যখন আমাকে এই কথাটা বলছো, সেই একই মুহূর্তে কোন একটা লোক হয়তো হাসপাতালে, আমরা যখন পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম, আমার পাশের বেডে যে মহিলাটা শুয়েছিলেন,
ক্ষত বিক্ষত তার পায়ের উপর দিয়ে ট্রাক চলে গেছে। তিনি বলছে আমাকে মেরে ফেলো, আমি বাঁচতে চাই না, আমি যন্ত্রণা নিয়ে বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলো। আমরা যখন আমাদের ছোট ছোট দুঃখ বোধের কথা বলি, তখন একই সময় হয়তো কোনো একজন মানুষ একের পর এক কেমোথেরাপি নিতে নিতে তিনি বলছেন আমি এই কেমোথেরাপির যন্ত্রণা নিতে চাই না। তার চুল হয়তো ঝরে যাচ্ছে কেমোথেরাপির প্রতিক্রিয়ায়, তার চামড়া হয়তো কুচকে যাচ্ছে, তিনি বলছেন না এইভাবে মৃত অবস্থায় বেঁচে থাকার কোনো বেঁচে থাকার মানে হয় না, আমি মারা যেতে চাই। আমি আমি রাজীব আপনাকে একটা কথা বলি, এই জাস্ট গতকালকে একটা মেয়ে আমাকে ফেসবুকে বলছিল তার ভয়ঙ্কর কষ্টের কথা। আচ্ছা, খুব মানে মেয়েটা খুব অল্প কথায় তার ভয়ঙ্কর কষ্টটার কথা বলল, ভয়ঙ্কর অনেক ধরনের কষ্ট মিলে একটা টোটাল কষ্টের প্যাকেজ দেওয়া হয়েছে, সেটা ভয়ঙ্কর কথাটা বলল, ভয়ঙ্কর কষ্ট হচ্ছে, তার কষ্টের কথাটা আমাকে বলল, আমি সেটি শুনলাম। তারপর আমি তাকে বললাম আমি যদি তোমার কষ্টের কথা শুনলাম, কষ্টটা সমাধান করতে পারবো না, তুমি এটার বিনিময়ে আরেকটা কাজ করো। কি কাজ? এবার আমি আমার কষ্টের কথা বলি এবং আমার কষ্টের কথা বলার তোমার যেমন কেউ নাই আমারও কেউ নাই, আমি বলি এবার তুমি শোনো, এতক্ষণ তোমার কষ্টের কথা শোনো, এবার আমার কথা শোনো, বলে আমি আমার কষ্টের কথাটা তাকে বললাম। বলার পর সেই মেয়ে একমত হলো যে তার জীবনে যতখানি কষ্ট আমার জীবনে ঠিক ততখানি কষ্ট, কারো কষ্টই ফেলে দেওয়ার মতো না। তারপর সেই মেয়ে আমাকে একদম সরাসরি বলল চলেন দুজন আত্মহত্যা করি। তাই আমি বললাম তার চেয়ে চলো দুজন প্রেম করি। বস, আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে মানে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে অনেক মেয়েই দেখি মানে যখন শো করি, আপনারা তো বলেনি আমি নাম্বার ওয়ান আর যে অনেক এসএমএস আসে আর কি, তো অনেকেই এই কথাটা লেখে যে খুব কষ্টে আছি, আমার চেয়ে কষ্টে কেউ নেই। তো অনেকদিন আগে এক শোতে এরকম এক মেয়ে লিখে পাঠাইছিল যে আমার চেয়ে বেশি কষ্টে আর কেউ নেই। তখন আমি তাকে একটা উত্তর দিছিলাম যে আপু তোমার চেয়ে বেশি কষ্টে কেউ নেই, তাহলে যেই মেয়েটা প্রত্যেকদিন রাতে বারোটার সময় দেহ ব্যবসা করতে নামে কারণ তাকে খেতে হবে, তাকে আমি কি বলবো, তাকে আমি কি জবাব দিব? তারপরে সেই মেয়েটাই কিন্তু আবার মেসেজ পাঠিয়েছে, ভাই আমার খুব লজ্জা লাগছে, আমি সরি, আমি আর কোনোদিন বলবো না আমার কষ্ট আছে। আসলে মানুষ সময়ের সাথে কষ্টটাকে মিলাতে পারে না, কষ্ট কিন্তু আসলে সময় আর কিছু না। একটা সময় ছিল রবি ভাই যে একটা সাইকেল কেনার জন্য মনে হতো যেন আত্মহত্যা করবো, আমার একটা সাইকেল নেই। এখন আমার 100টা সাইকেল কেনার ক্ষমতা আছে কিন্তু আমি কিনি না কারণ আমার এখন সাইকেল চালানোর সময়টা নেই। আমি আমি সেদিন লিখছিলাম যে ছোটবেলায় আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার জীবনের লক্ষ্য ছিল কি, আমার একটা বরফের ফ্যাক্টরি থাকবে। তখন রোজা রাখতাম এবং স্কুলের টিফিনের জন্য 5 টাকা পেতাম, সেই টাকা জমায়া বাগরি বেরাজানের আগে আমি দৌড়ায় যেতাম বাজারে বরফ কেনার জন্য। তখন যে রাস্তায় বরফ বিক্রি করা হতো, এখনকার পোলাপান টেলিভিশন ফ্রিজের যুগে পোলাপান কল্পনা করতে পারবে না, একটা মিডল লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, এবং আমি বরফ মানে জাস্ট 2 টাকা দিলে একটা বড় টুকরা দিত, সেইটা দড়ি দিয়ে বেঁধে দিত এবং কিছু লাগাই দিত, যে কি বলে ভুসি লাগাই দেওয়া হতো, তুষ লাগাই দেওয়া হতো যাতে বরফটা গলে না যায়, ঠিক আছে, এবং দড়ি দিয়ে বরফটা কতক্ষণ ঝুলে থাকে পুরো বরফটা দুই হাতে মিলে, দুই হাত অবশ হয়ে আসতো, তবুও মনে হতো কি আনন্দ, এটা নিয়ে দৌড়ে বাসায় ফিরতাম। খুব সাবধানে ওই বরফের টুকরাটা ধোয়া হতো, ছোট্ট একটা টুকরো, ততক্ষণে গলে অনেক ছোট হয়ে গেছে যাতে এক ফোঁটাও নষ্ট না হয়, তারপর সেটা গ্লাসে দিয়ে শরবত খাওয়া, সে কি আনন্দ। আজকে ঘরে ফ্রিজ আছে, আমার আর সেই বরফের শরবত খেতে ইচ্ছে করে না এবং আমার ইয়েও ইচ্ছে করে, এবং আমি 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 সিরিয়াসলি আমি পৃথিবীর এমন কয়েকটা শহরে আমি গেছি যে আমাকে আমি বরফের যন্ত্রণায় পাগল হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, এবং আমি বলতে বাধ্য হয়েছি দোজকে আগুন থাকে না, দোজকে মানে সবচেয়ে বড় দোজকে বোধহয় বরফই থাকবে। মানে আমি হাঁটু জার্মানির একটা শহরে আমাকে প্রায় 1 ঘন্টা হাঁটতে হয়েছে লাগেজ নিয়ে, হাঁটু পর্যন্ত বরফ, আমি হাঁটতে পারতেছি না, ঠিক আছে, বরফে আমি একটা পাহাড়ে আমি একদম বরফের উপর চিত হয়ে শুয়েছিলাম, এবং আছে বরফ পাওয়া যায় জীবনে শেষমেশ, কিন্তু প্রয়োজনটা আসলে মানুষের ফুরিয়ে যায়। আমি সেই মেয়েটাকে বলছি, মেয়েটা হোক করে হেসে দিচ্ছে যে প্রেম করবো, হ্যাঁ, কারণ কি প্রেমের একটা ধর্ম আছে, প্রেমের ধর্মটা কি, প্রেম হচ্ছে এটা আমরা ফিজিক্সে পড়ছিলাম, আমি ফিজিক্সের ব্যাখ্যায় না গিয়ে আমি সহজ করে ব্যাখ্যা দিই, ধর 2 লিটারের 2টা পানির বোতল, একটা পানির বোতলে আছে 1 লিটার পানি, আরেকটা পানির বোতলে আছে 1/2 লিটার পানি, ঠিক আছে, যার মানে এখন তুই এটা ধর, এটা হচ্ছে দুঃখ, কারো 1 লিটার দুঃখ, কারো 1/2 লিটার দুঃখ। প্রেম কি, দুইটা বোতলের মাঝখানে নিচের তলায় যদি একটা পাইপ লাগাই দেশ, তাহলে যার 1 লিটার দুঃখ আছে
সেটা আস্তে আস্তে দুই লিটারের মধ্যে গিয়ে ঢুকবে, হাফ লিটারের মধ্যে গিয়ে ঢুকবে, এবং দুইটা পানির উচ্চতা, দুইটা বোতলের পানির উচ্চতা সমান না হওয়া পর্যন্ত এই লেনদেনটা চলতেই থাকবে। দিস ইজ লাভ। আমি ওই মেয়েটাকে বললাম আমার প্রেম করবো এই কারণে, এই যে দিন শেষে তুমি তোমার মনের দুঃখের কথা আমাকে বলবা, আমি আমার সারাদিনের ব্যর্থতার কথা, আমার সারাদিনের গ্লানির কথা, আমার সারাদিনের কষ্টের কথা আমি তোমাকে বলব। এই হচ্ছে আমাদের ডিল, এই হচ্ছে আমাদের প্রেম। কিন্তু আপনার আর সেই মেয়ের তো দুঃখ সমান সমান, আপনাদের সঙ্গে আদান প্রদানটা ঠিক হবে না। আমার সঙ্গে ওই মেয়ের মনে দুঃখে আদান প্রদানে একটু ভারসাম্যহীনতা আছে, এটা আপনি যদি কষ্ট করে সেই মেয়েকে আমাকে কনভার্ট করে, হয় তার কষ্ট আমার চেয়ে বেশি না, আমার কষ্ট তার চেয়ে বেশি না, আপনি ব্যালেন্স করতে চাচ্ছেন। মানে মানে ফানি পার্টটা এড়িয়ে খুবই আপনারা দুজনে অসাধারণ একটা কথা বলছেন যে আজকে আপনার 100টা সাইকেল কেনার সামর্থ্য আছে কিন্তু আপনার সাইকেল চালানোর সেই ইচ্ছাটা নেই। আজকে আসিবেন দাস ট্রবির চাইলে হাত বাড়ালে বরফ পাওয়া যায়, আজকে আসিবেন দাস ট্রবির বরফ খাওয়ার সেই সেই ছেলে মানুষের ইচ্ছাটা নেই। আমাদের জীবনটা খুবই ছোট, আমি ওই সবাইকেই বলি আমাদের জীবনটা হচ্ছে শিশির জীবন, আমাদের সকালের রোদ উঠতে না উঠতে আমাদের জীবনটা ফুরিয়ে যায়, আমাদের জীবনটা এত দ্রুতই ভ্যানিশ হয়ে যায়, শিশির যেমন সকালের রোদে একটুতেই ভ্যানিশ হয়ে যায়, আমাদের জীবনটা শিশির জীবন। এই কারণে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পল, প্রত্যেকটা অনুপল বাঁচার চেষ্টা করো, বর্তমানকে নিয়ে বাঁচো। কারণ একটা কথা আছে ইংরেজিতে, সেটা হচ্ছে ইয়েস্টারডে হচ্ছে আপনার হিস্ট্রি, আর ফিউচার হচ্ছে টুমরো, আর প্রেজেন্ট হচ্ছে গিফট। এ কারণে প্রেজেন্টকে বলা হয় কি না, টুডেকে বলা হয় গিফট, কারণ এই কারণেই টুডেকে বলা হয় প্রেজেন্ট। এবং আমার না রেহানা, আমার একটা হোটেল দেওয়ার ইচ্ছা ছিল। তার অনেক ধরনের হোটেল আছে, কোন ধরনের হোটেলে থাকা যায় খাওয়া যায়, কোন ধরনের শুধু খাওয়া যায়, কোন ধরনের হোটেলে শুধু থাকা যায়। আমার একটা হোটেল দেওয়ার ইচ্ছা আছে যে হোটেলে মানুষ থাকতে আসবে না, ঘুমাতে আসবে না, খেতে আসবে না, ওই হোটেলটাতে তারা আসবে কান্নাকাটি করার জন্য, রুম আর কাটতে। বাস আমার না আপনার সাথে ওটা ভুলে গেছে একটা জিনিস, আমার এটা হোটেল হিসাবে না, আমার ইচ্ছা ছিল সবসময় যে আমার যদি কখনো অনেক টাকা হয় আমি একটা বড় বাড়ি করব, আর তার মধ্যে একটা রুম থাকবে ওটা হচ্ছে বন্ধু ঘর, যে যখন আমার যেই বন্ধু যখন যেভাবে কষ্ট পাবে তোমার কান্তি ইচ্ছা করছে এই রুমে আসো, এই রুমে। তো আমি সেই হোটেলের একটা ছোটখাটো ভাষণ কালকে থেকে চালু করব, আমি ছুটে যাব নানান মানুষের কাছে, ঠিক আছে, যার দুঃখ আছে প্লিজ টেক্সট মি, ইনবক্স মি, পাশাপাশি বসে আর কিছু নাই হোক, আমি 2 ফোঁটা চোখের পানি ফেললাম, তুমি না হয় মেয়ে 4 ফোঁটাই ফেললা, বাট আমি 2টা দীর্ঘশ্বাস ছাড়লাম, তুমি না হয় 3টা দীর্ঘশ্বাস ছাড়লা, বাট তোমার ফোঁটা না হয় চোখের ফোঁটা না হয় পড়েই গেল, আমারটা না হয় তুমি মুছে দিলা, তুমি মুছে দিলা, বাট আমরা যেন ফাইনালি এই কাজটা করি রেহান, করবো আমি যেন তোর চোখের জলের ফোঁটা মুছতে পারি, তুই যেন আমার চোখের জলের ফোঁটা মুছতে পারিস, এবং আমাদের আসলে মানে আমি আমার আর রেহানের কথা বলছি না, আমি বলছি সেই মেয়েটার কথা, যে আমরা আমাদের দুঃখ ভাগাভাগি করে নেব, এবং আমরা যে গলিয়া জিন্সের কফির বাইরে যেইটা খাইতাম স্যান্ডউইচটা খাইতাম, এরপর থেকে আমরা দুঃখ খাব সস দিয়ে, কি বলিস রেহান? 100% বস, এই কথার উপরে একটা ব্রেক না হইলে না, একটা ব্রেকের পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও। বন্ধু কানেকশনে 19 টাকা রিচার্জে নন স্টপ কথা আর এন্ডলেস শেয়ারিং চালু করলে আধা পয়সা সেকেন্ড এয়ারটেল আর সাথে 3GB ফ্রি ইন্টারনেট, অফারটি পাবে কিনা জানতে ডায়াল *222*#, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। বস বস ইয়ে মানে এবার যদি আমার প্রমোশনটা দিতেন অফিসার, বড় বাস বুদ্ধিতে টপ টপ মোকাবনে যাই সব প্রমোশন চাইলে। ঠিক আছে সজন, যদি তুমি বুদ্ধির পরিচয় দিতে পারো তাহলে প্রমোশন একদম কনফার্ম। কি করতে হবে বস? এই যে 1 গ্লাস কোলা রাখলাম, কোলা চাবায় দেখাও বস। শুধু কোলা চাবায় দেখালে প্রমোশন হবে? অফকোর্স হবে সজন, দেখাও দেখাও চাবায় দেখাও। এইবার সজন দেবে নাকি পেটকান, নাকি খাবে এই কোলা চাবায়? এ কি পকেট থেকে কি বের করছো বস? এটা মেন্টোস কোলা। কোলা চাবাই তো খেলাম, তাহলে প্রমোশনটা হয়েই গেল, ধন্যবাদ বস। কোলা এখন যখন তখন পকেটে, মাত্র 2 টাকায় মেন্টোস। আসলে সেটাই, আসলে মানে রবি ঠাকুরের নাম উঠলে এই গানটা না হলে কেমন যেন জমে না, একদমই একদমই জমে না। আর রাজীব আমার মনে হয় যে আমাদের তরুণ তরুণীদের প্রধান খাদ্য হওয়া উচিত হচ্ছে দুঃখ। বার্গার খাও, শর্মা খাও, যাই খাও, তন্দুরি খাও, মাঝে মাঝে বন্ধুদের দুঃখটাও কপ কপ করে খেয়ে ফেলো, খেয়ে ফেলা উচিত। এবং আমরা যেন দুঃখ পুষে না রাখি, আমরা যেন দুঃখ খাই, এবং আমরা যেন একটা দুঃখের স্কুল খুলি, আমরা যেন দুঃখের একটা হোটেল খুলি, এবং আমরা যেন কান্না মানে সবচেয়ে, তোমার জীবনে যদি
হাসি না থাকে কাঁদো, সোজা কথা। বাট জীবনের কাছে নতি স্বীকার করো না, জীবনের কাছে হেরে যেও না, তোমার দৌড়াদৌড়ি করাটাও থামিয়ে দিও না, যাকে ভালোবাসো তাকে ভালোবেসে যাও। আসলে সুখ জিনিসটাও কিন্তু ওই রবি ঠাকুরের ওই গানটার মতনই, মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই। আমরা এই গানটা দিয়ে আজকে আমাদের এই শো শেষ করব। আমরা মেটোস বাতিলার সাথে প্রচুর হাসাহাসি করি, কিন্তু আমরা মাঝে মাঝে এমন কিছু, এটা খুব গর্ব নিয়ে বলতে চাই, এমন কিছু প্রসঙ্গ নিয়ে এসেছি, যেমন রবীন্দ্রনাথের প্রসঙ্গ, তারপর আরো অন্যান্য প্রসঙ্গ যেমন নিয়ে এসেছি, তাতে করে আমাদের তরুণ তরুণীরা রবীন্দ্রনাথ সম্পর্কে যেভাবে আগ্রহী হয়ে উঠছে আমি সত্যি আনন্দিত। এবং তোমাদের জন্য একটা বড় খবর হচ্ছে, এবং এটা রেহান আমাকে কথা দিয়েছে, আমরা মাঝখানে যে গানগুলো শুনছিলাম এই অসাধারণ গলা রেহানের, তোমাদের জন্য খুবই মজার খবর হচ্ছে, আগামী শুক্রবার আমরা একটা শো করব, সেটা পুরাপুরি অসাম একটা শো হবে, লালন শো। লালন সাইয়ের উপরে লালন সাইয়ের মেন্টোস বাতি জ্বালানোর তরফ থেকে একটা বুকমার্ক, বুকমার্ক একটা ট্রিবিউট। এবং সিরিয়াসলি তোমরা আগামী শুক্রবারের শোটা শুনবা যে লালনের আখড়াই গেছে এই মেজাজ নিয়ে, এবং লালন যে কি পিস ছিল সেটি শুনবা, লালনের গান শুনবা, লালনের নানান মজার মজার আলোচনা শুনবা। এবং আগামী মঙ্গলবার আমরা খুব সম্ভবত কলম্বাস নিয়ে করব। তোমরা ভালো থাকো, এবং আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না।